সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটেও তো, এখানেও সমস্যা নেটে, বাট তারপর শুরু করি আস্তে আস্তে। জয়, আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? জয়ের শরীর কেমন? স্যার একটু খারাপ, ঠান্ডা ঠান্ডা ভাব, আর হলো সারা শরীর ব্যথা, কালকে করোনার টিকা নিয়ে আসছে তো। ও, করোনা টিকা নিয়ে নিয়েছেন? জি স্যার, কালকে নিয়েছি, করোনা টিকা তো দুটো নিতে হবে, কবে কবে নিতে হবে? এটা একটা নিলেন, আর একটা আর একটা গতকালকে 7 তারিখ ছিল তো, আর নেক্সট মান্থে 7 তারিখে, ও যেদিন নেবে তার পরের সপ্তাহে নেবে, তাই তো? পরের মাসে, হ্যাঁ যে তারিখ পরে হবে। পরের মাসে, পরের মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের নিয়ে নিতে হবে, নাহলে তো ভার্সিতে ঢুকতেই দেবে না। আপনারা সব গিয়ে ধারি বসে থাকবেন, স্যার টিকা দিইনি, ইঞ্জেকশনে ভয় পাচ্ছে বলে আসছে না। স্যার আমাদের ইউনিভার্সিটি কি এই ব্যাপারে কোনো কিছু মানে আগাচ্ছে না নাকি, স্টুডেন্টদের দেওয়ার ব্যাপারে কিছু করছে নাকি? অনেকে তো 25 বছর বয়সের নিচে আছে, তাদের তো এখনো দিচ্ছে না। হ্যাঁ, সেটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আলাদা হিসাব, আপনি দেখেন, মনে হয় তো তাই। জয়, কি অবস্থা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের? আলাদা কেটে, আলাদা ক্যাটাগরি না তাদের? এখনো মনে হয় তাদের শুরু হয় নাই। আচ্ছা এর ঠিক পরের আছে, ধাপে, 18 বছর থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আজকের ডিফারেন্সিয়েশনটা শুরু করি। আজকে তো নবীন বরণ অনুষ্ঠান স্যার। হ্যাঁ হ্যাঁ, জানি, নবীন বরণ 7:30 থেকে আমাদের ল্যাব আছে একটা, বাট সেইটা ওই 1 ঘন্টা করে ছেড়ে দেবো, আপনারা সময় টময় পাবেন। আজকে নবীন বরণের অনারেই ক্লাস অফ হয়ে যাবে, ক্লাস ওইটা 1 ঘন্টা মতো করাবো, ল্যাব কিছুটা না হলেই নয়, চলেন। নবীন বরণ কিন্তু নতুনদের, আমি যতদূর জানি, জয় জয়ের মনে হয় নবীন বরণ, তাই না? স্যার নতুন যারা আছে, আচ্ছা, আর জয়, হ্যাঁ, পুরোনোদের না। স্যার আমাদের তো আগে হয়ে গেছে না হ্যাঁ একবার হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ডিফারেন্সিয়েশন শুরু করি। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে প্রথমে ডেরিভেটিভ জিনিসটা কি জিনিস এটা বুঝতে হবে। ডেরিভেটিভ মানে কোনো একটা, আপনারা তো বিভিন্ন গ্রাফ দেখেছেন, তো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ও যাচ্ছে কিভাবে, ওর স্পিডটা কত, পরিষ্কার জিনিস এইটা, রেটটা কত, মানে আপনার এক্স এর মান যখন আপনি বদল করছেন, এক্স এর মান যখন বদল করছেন, কনসেপ্টটা এটা, এক্স এর এক্স 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 এর মান 1 যখন, তখন ফাংশনের মান, ফাংশনের মান একটা একটা সামথিং আসছে, ধরেন 2। এক্স এর এখন এক্স এর মান যদি, এক্স এক্স এর মান যখন 2 হচ্ছে, ফাংশনের মান তখন আপনার 4 হয়ে যাচ্ছে। তো কনসেপ্টটা হচ্ছে এখানে এটা, এটার বৃদ্ধি হার কি রকম বৃদ্ধি হচ্ছে জিনিসটা এক্স এর পরিবর্তনের সাথে। কনসেপ্টটা যদি আমি আরো ভালো করে আপনাকে বোঝাই, তাহলে ডেল এক্স, যদি এরকম করে বলি, ডেল এক্স মানে, ডেল এক্স মানে হচ্ছে প্রথম এক্সটা, প্রথম এক্সটার নাম, এটার নাম আমি X1 দিলাম, আর দ্বিতীয় এক্সটার নাম দিলাম X2, আর এই ফাংশনটার নাম দিলাম F1, ফাংশনটার নাম দিলাম F2। F2 ইজ এ ফাংশন অফ এক্স, মানে F2 মানে জাস্ট এটুকু আপনি খেয়াল করেন, X2-র জন্য, হ্যাঁ, X2-র জন্য ফাংশনটার মান 4 হচ্ছে। তো এখন ডেল এক্স, ডেল এক্স জিনিসটা কি, দুটো এক্স এর পার্থক্য, মানে এক্স যখন আমি, এক্স এর X1 যখন হচ্ছে তখন মান মান আসছে 2, X2 মানে এক্স মানে আরেকটা পয়েন্টে যখন 2 ভ্যালু বসাচ্ছি, তখন 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 আমার ফাংশনটার ভ্যালু, একটু দাঁড়ান তো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, হ্যাঁ, তো এক্স এক্স এর যে পরিবর্তন, ডেল এক্স বলছি, তাহলে X1 মানে যে পরিবর্তনটুকু আমি বলছি, X1 মাইনাস X2, এটা ডেল এক্স, তাহলে আর ডেল ওয়াই নাম দিচ্ছি ডেল এফ, ডেল এফ মানে ফাংশনের দুটো দুটো পয়েন্টের মধ্যে পার্থক্য, মানে X1 যখন, X1 থেকে যখন আমি X2 তে যাব, তখন F1 থেকে F2 যাচ্ছে, তাহলে X1 এর যে পার্থক্য, X1 এর এতটুকু পার্থক্য হলে ফাংশনের F এর পার্থক্য কতটা হবে, এইটা হলো পার্থক্য, মানে আপনার বিষয়বস্তু। তাহলে ডেল F টা হচ্ছে F1 মাইনাস F2। এখন আমরা যে জায়গাটা আসবো, যে ডেরিভেটিভ যেটাকে বললাম, বৃদ্ধি হার যেটা বললাম, একদম স্বচ্ছ পরিষ্কার ভাষায় জিনিসটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, মানে এক্স এর পরিবর্তনের সাথে ফাংশনের কি পরিমাণ পরিবর্তন হয়, তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে জিনিসটা হচ্ছে ডেল এফ, এফ এফ1 মাইনাস F2,
f f one minus f two divided by x one minus x two, x one minus x two. तो कॉन्सेप्ट है ये इटा. तो एक ने कतो हबे, अमी जो द मानता बोल शाय, f one कतो, f one कतो. F1 होलो 2 2 सर F1 होलो 2 2 F2 কত 4 4 F2 হলো 4 এবার X1 কত 1 1 আর X2 কত 2 2 2 তাহলে হিসাবটা কি হচ্ছে হিসাবটা হচ্ছে -2/-1 দ্যাট মিন্স 2 হচ্ছে এই জায়গাকার বৃদ্ধি হার রেট স্পিড স্পিড বলি না স্পিড একটা পয়েন্ট থেকে আপনি আরেকটা পয়েন্টে গেলেন তো সময়ের সাথে যে যাচ্ছেন তো এই জিনিসটা কি বলছি আমরা সময়ের সাথে আমার অবস্থানের পরিবর্তনটা কি বলছি বেগ বলছি কনসেপ্টটা এই রকম কিন্তু আপনারা এই যে কোঅর্ডিনেট সিস্টেমে জিনিসটা দেখছেন এবার আমি গতদিন ডিফারেন্সিয়াবিলিটি যখন আমি আপনাদেরকে বলেছিলাম তখন এই ধরনের একটা এক্সপ্রেশন দিয়েছিলাম আপনাদের কি মনে পড়ছে খুব ভালো করে খেয়াল করেন অল ফাংশনের অল্প অল্প পরিবর্তন এটা হলো একটা পয়েন্টে ফাংশনের মান fx জাস্ট একটা পয়েন্ট x1 হলে তো এই এই পয়েন্টটা এটা এবার এবার একটু খেয়াল করেন যদি পরিবর্তন হয় একটু পরিবর্তন হয় del x মানে পরিবর্তন del x মানে জাস্ট পরিবর্তন একটা মান ছোটখাটো মান একটু পরিবর্তন যদি x এর এই মানের পরিবর্তন যদি x এর সাথে যদি প্লাস x যোগ করেন বা বিয়োগ করেন এনিথিং তো এই যে পরিবর্তনের জন্য যে ফাংশনটা সেটা f x plus del x এটা যদি ঘটে তাহলে আপনার এখানে ডেরিভেটিভ লেখার পদ্ধতিটা হচ্ছে লিমিট যখন এই যে del x অ্যাপ্রোচেস 0 তো del x খুব অল্প পরিমাণ পার্থক্য খুব অল্প পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি অল্প পরিমাণ পরিবর্তন হয় কোন একটা পয়েন্টে আপনি ডেরিভেটিভ যদি বার করতে চান কোন একটা পয়েন্ট পয়েন্ট সেম x ইকুয়াল টু a হতে পারে হোয়াটএভার তো আমি একদম ইন জেনারেল বলছি x একটা পয়েন্টে যদি আপনার ডেরিভেটিভ ফাংশনটা ডেরিভেটিভ যদি আমাকে বার করতে হয় ইন দ্যাট কেস আমাকে বলতে আমাকে এভাবে দেখাতে হবে যদি অল্প পরিবর্তন হয় x এর যদি x এর অল্প পরিবর্তন হয় x এর অল্প পরিবর্তন হলে x তো আর x থাকে না x থেকে প্লাস x যোগ করছেন আপনি অল্প পরিবর্তন হয় তো ইন দ্যাট কেস দেখেন জিনিসটা ফাংশন অফ x প্লাস del x একটু পরিবর্তনে যেটা বিয়োগ ওই যে পয়েন্টে আছে সেই পয়েন্টটা ডিভাইডেড বাই যেটুকু পরিবর্তন হলো মানে অর্থাৎ আপনি যে জিনিসটা আমি আপনাকে প্রথমে বললাম এই জিনিসটা একটু খেয়াল করেন del f মানে এই টোটালটা এটা আমরা যদি বলি জাস্ট f x টাকে যদি বলি আমি f1 আর f x প্লাস del x এর জন্য তাহলে x x এর পরিমাণ যদি আপনি একটু বাড়িয়ে দিলেন x একটু এগিয়ে দিলেন x প্লাস del x তাহলে সেই পয়েন্টে f2 যদি ধরেন তো ডিভাইডেড বাই del x মানে হচ্ছে x1 মাইনাস x2 এই কনসেপ্টটা এই তাহলে x এর অল্প পরিবর্তনের জন্য ফাংশনের যেটুকু পরিবর্তন হচ্ছে সেইটাকে ডেরিভেটিভ বলছি কিন্তু প্রোভাইডেড শর্ত হচ্ছে আমার এই যে del x যেটা আপনি ধরবেন del x যেটা ধরবেন খুব অল্প হবে আমার কথা কি বোঝা যাচ্ছে একটু হলেও কিন্তু ধরতে পাচ্ছেন একটু হলেও কিছু ধরতে পাচ্ছেন মাসুদ পারভেজ স্যার বোঝার চেষ্টা করছে স্যার বোঝার চেষ্টা করছে একটু দাঁড়ান বোঝার ক্লিয়ার বোঝা যাবে এবার কাট আওয়াজে প্রচুর ডিস্টার্ব হচ্ছে আসেন আপনারা জিনিসগুলো দেখেন আমি একটু পরে আমি আবার আপনাদের আগের নোটগুলো কি হাতের কাছে আছে গতদিনের নোটগুলো মাসুদ পারভেজ বাদ বাকি কই এনামুল আছে রাবিবুর আছে রাফিদ আছে জয় আছে সোহেল রানা আছে গতদিনের কি লেকচারগুলো হাতের কাছে আছে আপনাদের আপনাদের কম্পিউটারে থাকার কথা তো লেকচারগুলো মোবাইলে থাকার লেকচারগুলো আছে কিন্তু কাছে তো নাই স্যার কাছে নেই আচ্ছা এগুলো লিখেও রাখেননি তাই না তাও স্যার লিখ
ঠিক কিছু কিন্তু সব লিখি নাই, কিছু কিছু লিখছি যেগুলো আচ্ছা করছিলাম সেগুলা। হ্যাঁ, যখন ক্লাস হয় তখন তো লিখতে হবে, আপনি ভিডিও দেখলেও কিন্তু লিখতে হবে সেটা, তাই না? ঠিক আছে, আমি বলি, কারণ আমি বলছি আপনি কিছু রিয়াকশনও দিচ্ছেন না, এটুকু থেকে বোঝা যাচ্ছে যে আপনারাও কিছু পড়ছেন না। আর আপনারা কিছু না পড়লে কি বুঝে, আমি যত স্টাইলে নতুন স্টাইলে বলি না কেন কি বুঝবেন বলেন? ঠিক আছে, আমি আবার বলি, একটু মন দিয়ে তাহলে খেয়াল করেন। ফাংশনের ডেরিভেটিভ, কোন একটা পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বলতে বুঝাচ্ছে ওই পয়েন্টে যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটাকে, যদি এক্সটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমি অল্প পরিবর্তন করি তাহলে ফাংশনটা কতটুকু পরিবর্তন হবে, এই কথাটা বুঝতে পেরেছেন? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অল্প পরিবর্তন করলে ফাংশনটা কতটুকু পরিবর্তন হচ্ছে, এক্স অল্প পরিবর্তন করলে ফাংশন কতটুকু পরিবর্তন হচ্ছে, এই কথাটা বুঝতে পারছেন? জি স্যার। কনসেপ্টটা জাস্ট এইটুকু, আমি এটা আবার এখানে লিখে দিচ্ছি, দেখেন, চেঞ্জ চেঞ্জ অফ ফাংশন ওয়েন চেঞ্জ অফ দ্য চেঞ্জ অফ দ্য ভ্যালু অফ ফাংশন, ভ্যালু অফ ফাংশন ওয়েন এক্স 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 দ্যাট মিন্স ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জেস। আপনার বুঝতে পেরেছেন এই জিনিসটা? জি স্যার। এইটাই, কিন্তু শর্ত আছে, শর্তটা হচ্ছে এক্স এর চেঞ্জটা খুব অল্প হতে হবে, শর্ত হচ্ছে এক্স এর চেঞ্জটা খুব অল্প হতে হবে, ইন দ্যাট কেস আপনি ওই ফাংশনের ডেরিভেটিভটা বার করতে পারবেন। দেখুন কথা হচ্ছে ডেরিভেটিভ বার করতে পারবেন, তাহলে এত কথা কিসের, আমি কোন একটা পয়েন্ট বলে দিলে তো আমি ধামধাম করে বার করতে পারবে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে আপনি যখন একটা কার্ভ পাচ্ছেন, একটা কার্ভ আমি এখানে এখানে আমি আজকে যেগুলো দেখাবো সেখান থেকে আমি একটা কার্ভ দেখাই আপনাদেরকে, একটু নিচের দিকে আমরা আসি, একটু নিচের দিকে আসি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। আচ্ছা, এটা চিরচেনা কার্ভ, তাই না? দেখতে পাচ্ছেন আপনার কার্ভটা? জি স্যার। চিরচেনা কার্ভ, v² / r, তো পাওয়ারের কার্ভ, পাওয়ার ভার্সেস ভোল্টেজ। তো এখানে আপনারা একটু খেয়াল করেন, এই দিক থেকে একটু খেয়াল করেন, বা দিক থেকে কার্ভটা কি, কার্ভটা আস্তে 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 নেমে যাচ্ছে না, কার্ভটা আস্তে 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 নেমে যাচ্ছে না? জি স্যার। নেমে যাচ্ছে আস্তে 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 আস্তে, কার্ভটা আবার বেড়ে যাচ্ছে, তাই তো? এখানে কিন্তু কমছে আস্তে 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 আস্তে, কিন্তু বাড়ছে। তো এখন এই জিনিসটা আমাদেরকে, মানে যদি আমি পুরো কার্ভটাকে যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আমাকে বলতে হবে এই জায়গায় ডেরিভেটিভ কিন্তু আমার নেগেটিভ, তাই না? জি, এই জায়গায় ডেরিভেটিভ কিন্তু আমার নেগেটিভ, তারপর এই জায়গায় ডেরিভেটিভ নেগেটিভ, তারপরে আবার এই জায়গায় ডেরিভেটিভ, আস্তে 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 এই জায়গায় কিন্তু সে আস্তে 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 একটা একটা পয়েন্টে চলে আসছে, একদম শূন্য হয়ে গেল, ডেরিভেটিভটাও শূন্য হয়ে গেল, এখানে কিন্তু বাড়ছেও না কমছে না, সে কিন্তু থামলো, তাই না? না থামলে তো সে চলে যেত, সে যদি কমতে থাকতো তাহলে তো এইদিকে নেমে চলে যেত, তাই তো? হ্যাঁ, কিন্তু সে না নেমে সে যে কাজটা করলো সেখানে সে থেমে গেল, থেমে গিয়ে এবার আবার বাড়া শুরু করলো। তো এই জায়গায় যে জায়গাটা আপনি দেখলেন আস্তে 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 একটা পয়েন্টে আসলো, এসে এই যে মাথা একটা দেখছেন একটা কমে গেল, এগুলো কিন্তু এখানে ডেরিভেটিভটা আপনার শূন্য। এইসব এইসব পয়েন্টে, সাধারণত যেসব পয়েন্টে ডেরিভেটিভটা, মানে যে জায়গায় বাড়তে বাড়তে কমতে কমতে বৃদ্ধি হার যে জায়গাটায়, চেঞ্জের হার যে জায়গাটায় শূন্য হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলোতে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যায়। সো এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা লেকচারে আমরা ব্যাখ্যা করব, এখন সেটার জন্য আপনাদের পরবর্তী লেকচার আছে। তো এখন আমরা খেয়াল করি আস্তে 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 আস্তে, দেখেন বাড়ছে এটা, এখানে তাহলে ডেরিভেটিভটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এখানে ডেরিভেটিভটা পজিটিভ স্যার, পজিটিভ। জিনিসটা বুঝতে পাচ্ছেন? জি স্যার, যেটুকু বললাম বুঝতে পাচ্ছেন? এবার আমরা একটু ওপরে যাই, তো একটু সংজ্ঞা জাতীয় জিনিস সবারই, আমাদের আমাদের কালেও আমাদের সহ্য হতো না, তাও একটু সংজ্ঞা টাইপের জিনিসপত্র গুলো বলি। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা
তাহলে বলি এই এই জিনিসটা, এই জিনিসটাকে আমি ব্যাখ্যা করব ওখানে, ঠিক আছে? খেয়াল করেন, এই জিনিসটাকে আমি ওই এক্সাম্পলটা দিয়ে ব্যাখ্যা করব। মানে যখন এক্স এর অল্প পরিবর্তন হচ্ছে ফাংশনের, এক্স এর অল্প পরিবর্তনে, এক্স এর অল্প পরিবর্তনে ফাংশন কতটুকু বদলে যাচ্ছে, এক্স এর অল্প পরিবর্তনে ফাংশন কতটুকু বদলে যাচ্ছে, এই জিনিসটাকে আমি, এই জিনিসটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে পরিষ্কার বলি, এই জিনিসটা আপনি এভাবে এভাবে লিখতে পাচ্ছেন, লিমিট শর্ত, শর্ত শর্ত হচ্ছে ডেল এক্স, এক্স এর যে পরিবর্তন সেটা জিরোর কাছাকাছি। জিরোর কাছাকাছি তো বলতে আপনাদের বুঝিয়েছি, জিরোর কাছাকাছি মানে কি, জিরোর কাছাকাছি মানে কি, জিরোর কাছাকাছি মানে কি, 0.00001 হতে পারে, আবার -0.0001 হতে পারে, তাই না? যাই হোক জিরো হবে না, যাই হোক জিরো হবে না, কিন্তু জিরোর কাছে যাবে, জিরোর দিকে গেলে তার কি হাল হবে, তাই তো? জি স্যার, জি। এবার একটু খেয়াল করি, আর এফ এফ অফ এ এক্স প্লাস ডেল এক্স, এটার মানে কিছু না, একটা একটা পয়েন্ট, জাস্ট একটা একটা ফাংশন, একটা ফাংশন, আর এটা হলো আরেকটা ফাংশন, ফাংশনের আরেকটা ভ্যালু, কিন্তু সেটা লেখার কায়দা। এবার খেয়াল করেন, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই এফ টু এসছে এক্স টুর জন্যে, এক্স টু যখন ভ্যালু ছিল, এক্স টু যখন ভ্যালু ছিল তখন এফ টু কে পাওয়া গিয়েছিল, আবার যখন এক্স এক্স ওয়ান ছিল তখন এফ টু ছিল, ফাংশনটা হচ্ছে এফ ওয়ান। জিনিসটা এই তো, এই এক্স টু মাইনাস এক্স ওয়ান কে আমি ডাইরেক্ট মানে শর্টে আমি বলছি ডেল এক্স, ডেল এক্স। আপনি জিনিসটা দেখেন, এগুলো নিয়ে ইলাবোরেটলি আমি আবার বলবো। লিখেছেন জিনিসটা, টার্মটা লিখেছেন, লিখেছেন এটা আপনারা খাতায়, খাতায় না লিখলে হবে না, টপাটপ লিখেন যেটুকু পারেন, একটু লিখে রাখেন এই টার্মটা, লিখা হয়ে গেলে বলেন স্যার হয়েছে। হয়েছে, আমি এগোই তাহলে, ঠিক আছে আগান। হ্যাঁ, এখানে শর্ত, আর এই এই ফাংশনটা ডেরিভেটিভটা এক্সিস্ট করার শর্তটা হচ্ছে, শর্তটা হলো এই লিমিটটা এক্সিস্ট করতে হবে। তো লিমিটটা এখন দেখা গেল যে পুরো ক্যালকুলেট করে দেখলেন লিমিটটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ইনফিনিটি মার্কা কিছু হয়ে যাচ্ছে, তাহলে কি এক্সিস্ট করবে না স্যার? তাই কি, একটু ভালো করে বলেন তো, লিমিট লিমিট এক্সিস্ট করার শর্ত বলেন, লিমিট এক্সিস্ট করার শর্ত বলেন। লেফট হ্যান্ড লিমিট মাস্ট বি ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, শর্ত এইটাই, ঠিক আছে? আর ডিফাইন্ড আনডিফাইন্ড এই শর্তটা তো ডিফাইন্ড হতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কে ফাংশনের সেই ভ্যালু হতে হবে, এটা তো কন্টিনিউটি শর্ত, মনে পড়ছে? এটা তো কন্টিনিউটি শর্ত, ঠিক আছে? আমরা আস্তে আস্তে এগোই, না বুঝলে আর কি করা যাবে, আবার ভিডিও দেখবেন আপনারা, আবার বুঝাতে হবে আর কি। তো এখন এখানে জাস্ট যেগুলো লেখা আছে জাস্ট পড়ে পড়ে যাচ্ছি, আমরা অঙ্কে যাব, তখন হবে ওয়েন এই ফাংশনের ডেরিভেটিভটা এক্সিস্ট করে, কখন এক্সিস্ট করে, যখন এক্সিস্ট করছে, ইট ইজ কল্ড দ্য স্লোপ অফ দ্য কার্ভ, ফাংশন অফ এক্স, এইটা কিন্তু আপনার মূল কার্ভ, আর মূল কার্ভের যে স্লোপ, দুটো জিনিস, একটা হচ্ছে কার্ভ, আরেকটা জিনিস হচ্ছে সেই কার্ভটার স্লোপ, সেই কার্ভটা কি হারে চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো জিনিস আছে। আমি নিচের কার্ভটাই যাই, নিচের কার্ভটাই আমি যাই, আপনারা জিনিসটা একটু হলো চেষ্টা করবেন বুঝার, কার্ভটা দেখেন, এটা কিন্তু আমার মূল কার্ভ, কিন্তু কার্ভটা কোন স্টাইলে নামছে আপনি বলতে পারবেন? কি স্টাইলে নামছে? আস্তে 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 নেমে যাচ্ছে, তারপর কিন্তু এ কিন্তু যে একদম স্ট্রেট লাইনে নামছে তা না, আস্তে 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 বেঁকে বেঁকে যাচ্ছে, আবার বেঁকে বেঁকে যাচ্ছে। এখন এই কার্ভ কি আকারে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হওয়ারও কিন্তু ওই চেঞ্জ হওয়াটাও আরেকটা কার্ভকে ফলো করবে। আমার কথাটা কি আপনারা একটু ধরতে পাচ্ছেন? ফাংশন অফ এক্স, এটা এটা দিয়ে আপনি একটা গ্রাফ আঁকাতে পারছেন, আবার এফ প্রাইম এক্স,
f প্রাইম x মানে ফাংশনটা ডেরিভেটিভ যেটা সেটাও একটা কার্ভ। তো জিনিসটা একদম আকাশ বাতাস, আকাশ বাতাস সব এক হয়ে যাচ্ছে কথাটা শোনার পর। তো কথাটা শোনার পর আকাশ বাতাস এক হওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে এগিয়ে আসি, এই জায়গায় আমরা আস্তে আস্তে আসবো, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করার সময় ডেরিভেটিভ লেখার কায়দাটা এইগুলো। y প্রাইম, আপনারা শুনতে পাচ্ছেন এটা, আমার কথা শুনতে পাচ্ছেন তো অন্তত? জি স্যার। আচ্ছা, এটা y প্রাইম লেখার এটাকে উচ্চারণ, এটা y প্রাইম, এটা dy dx উচ্চারণ, এটা dy dx, এটা del f df df dx, আর এটা উচ্চারণ হচ্ছে dx of f, ঠিক আছে? মানে এই ফাংশনটা ডেরিভেটিভ জিনিসটা একটা নোটেশন, বিভিন্ন জায়গায় এরকম দেখবেন কনফিউশন, কনফিউজড হওয়ার কিছু নেই। এটা এটাও আমরা খুব পরিচিত এটার সাথে, ddx of f, তাই তো? তো এইটুকু যদি আমরা আমরা ফাংশনে যেটুকু খুব মজা পাই, ddx of x দিলে কি মজা হয়, ddx x স্কয়ার প্লাস 1 এটুকু করা হয়, কিন্তু ফাংশনের যে মূল বেসিক যে জিনিসটা ওটা তো একটু, ওটার তো একটা ফিজিক্স আছে, ওটার একটা রূপ আছে, তো সেটাতে ভয় পাওয়ার কিছু আসে না। অঙ্কে আসলে তো সবার মজাই লাগবে, অঙ্ক খুব মজাদার জিনিস। এখন এখানে ডেরিভেটিভ বার করতে হবে ডেফিনিশন দিয়ে। এটা হচ্ছে ডেফিনিশন, মূল সংজ্ঞা হলো এইটা, এটা হলো মূল সংজ্ঞা। কিছুতে কিছু যদি না হয়, কোনো রুল আপনি যদি না জানেন, সংজ্ঞা দিয়ে কাজ চালানো যাবে। তো সংজ্ঞাটা এই হলো সংজ্ঞা, এই সংজ্ঞায় অঙ্কটা আমি করেছি। ফাংশন অফ টি, ফাংশন অফ টি দেখতে কেমন, রুট টি ওর চেহারা, মানে এফ ইকুয়াল টু রুট টি। অর্থাৎ আরো যদি ভালো করে বলি, টি যদি টি হবে এক্স এক্সিসে, যদি আমি টি দিই আপনাকে ওয়াই এক্সিসে, ওয়াই এক্সিসে হিসাব হবে রুট টির, এই হলো কথা। তো আমরা এই যে ফাংশনটার ডেরিভেটিভ বার করতে চাই, এই ফাংশনটার ডেরিভেটিভ বার করতে, এবং কথা হচ্ছে ইন জেনারেল ডেরিভেটিভটা বার করতে হবে। আমার কথা খুব ভালো করে খেয়াল করেন, ইন জেনারেল ডেরিভেটিভটা বার করতে হবে। এর মানে যে কোনো একটা পয়েন্টে যদি আমি ডেরিভেটিভ বার করতে দিই, সেটা তো বার করা সোজা, যে কোনো একটা পয়েন্টে যদি ডেরিভেটিভ বার করতে দিই ব্যাপারটা সোজা। আমরা একটু পরে এই জিনিসটা করবো, আমি এখানে এক ঝলক দেখিয়ে আসছি, একটা পয়েন্টে ডেরিভেটিভ বার করা যায়, কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি একটা কার্ভটা আপনি আমাকে জানান। যেমন আমি এখন সবাইকে যদি বলি, এখনই ডিফারেন্সিয়েট করতে বলি, সবাই এখন লাফি লাফিয়ে বলবে, আমি আই চ্যালেঞ্জ, আমি বলছি দেখেন, বলেন তো ddx of x ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার? 1 হয়, 1 হয়, ddx হ্যাঁ দাঁড়ান, ddx of x কিউব কি হয়? বলেন বলেন, আমি যদি ভুল না করে ফেলি এটা হয়তো আপনারা সমর্থন করবেন আমাকে। করলো না কেউ? ঠিক আছে, ঠিক আছে, এটা 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 বলেন তো, এটা কত হবে? ddx of x square plus 1 কত হবে বলেন তো? স্যার উপরেরটা এটা তো সেমই হবে, এমন ভালো করে দেখে বলেন তো। x square তো স্যার, হ্যাঁ x square plus 1, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে x এর রেসপেক্টে? 2x, 1 টা 0 হয়ে যাবে। যদি আমি ভুল না করে থাকি, কেউ কি, আমি এটা ভুল করিনি, কেউ কি বলতে পারবেন ঠিক আছে এটা? ঠিক আছে স্যার, 2x স্কয়ার প্লাস 1 ওখানে ই হয়ে, হ্যাঁ কে বলছেন এই কথাটা? স্যার রকি ইসলাম। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন আপনি, তাহলে এই জিনিসগুলো জানেন। তো এখন কথা হচ্ছে এখানে কার্ভ দুই রকম, খুব ভালো করে আমি বলি, যখন আমি একটা কনসিডার করি, ধরেন আমার ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এটা কি আমার, এটা হলো আমার ফাংশনটা, আর এই ফাংশনের যে ডেরিভেটিভটা, ডেরিভেটিভটা ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা হচ্ছে, সেটা দেখতে কিরকম ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তাই তো? তাই তো
রকি? স্যার হ্যাঁ, যদি তাই হয়ে থাকে তাহলে এক্স এর রেসপেক্টে যদি আমি একটা কার্ভ গ্রাফ আঁকাই, তাহলে x² + x² + 1 দিয়ে একটা গ্রাফ হবে, তাই হবে না? x পরিবর্তন করব। দেখেন একটা একটা গ্রাফ এখনই আমার আঁকিয়ে দেন, বলেন মুখে মুখে বলেন, x = 1 হলে f কত? আপনি পারছেন, আসেন, x = 2 হলে f কত? কত হচ্ছে x = 2 হলে? 5 স্যার। x = 3 হলে? 10 10 আপনি অবশ্যই খেয়াল করে দেখছেন যে এটার জন্য আপনি একটা গ্রাফ পেতে পারেন, পাবেন না? x এর মান বসালে, x অ্যাক্সিসে x এর মান বসালে আর y অ্যাক্সিসে ফাংশন স্কেল করলেন, আঁকানো যাবে না? গ্রাফ তো হবে ঠিক তেমনি। আমরা এই জায়গাটায় আসি, এইটা কি ছিল? এইটা কি ছিল? আমি কি বলেছিলাম? ডিফারেন্সিয়েশন, তাই তো? ডেরিভেটিভ অফ দিস ফাংশন, তাই না? x² + 1 এর ডেরিভেটিভ এটা না? ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা ডেরিভেটিভ, তাই তো? তাহলে এইখানে আমি x যদি 1 বসাই তাহলে ফাংশনটা কত? f প্রাইম মানে ডিফারেন্সিয়েট করলেন, f প্রাইম বা ডেল f বাই ডেল x, কোন পয়েন্টে f এর কোন পয়েন্টে, এই কায়দায় কত হবে? 2 বুঝতে পাচ্ছেন জিনিসটা? এবার আপনি আমাকে বলেন তো, x = 2 হলে ফাংশন হবে কত? f প্রাইম কত হচ্ছে ওই পয়েন্টে? এবার আপনি আমাকে বলেন x = 3 হলে f প্রাইম কত হবে? 6 হবে। তাহলে আমার কথা হচ্ছে পরিষ্কার, আমার কথাটা খুব মন দিয়ে খেয়াল করেন, আপনি যখন একটা ফাংশনকে আঁকাচ্ছেন, আঁকানো যাচ্ছে, তাই তো? আর f = f(x) = 2x, এটাও তো একটা ফাংশন, তাই না? এটা একটা ফাংশন না? এটা একটা x এর ফাংশন না? জি স্যার। কিন্তু এই ফাংশনটা হচ্ছে এই ফাংশন, এই উপরের যে ফাংশনটা ডেরিভেটিভ, উপরের যে ফাংশনটা ডেরিভেটিভ মানে ও কিভাবে পরিবর্তন হচ্ছে এই ফাংশন দিয়ে আপনি বুঝতে পারবেন। এ কিভাবে এই ফাংশনটা x এর সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে, তার পরিবর্তনের হার কোন জায়গায় কেমন পরিবর্তন হচ্ছে, সেটা আপনি এইটা দিয়ে বুঝতে পারবেন। আমার কথা কি আপনি বুঝতে পাচ্ছেন? একটু বোঝা যাচ্ছে? জি স্যার। একটু যদি বোঝা যায়, আসেন আমরা একটু পড়াশোনা করি। তো এখন ডিফারেন্সিয়েশন করতে গেলে আমি আপনাদের প্রথমেই বললাম একটা রুল আছে, এইটা হলো সেই মূল নিয়মটা, আমরা যে যখন বলে দিচ্ছি এটা হলে x² এর ফাংশনকে ডিফারেন্সিয়েশন করেন, আপনি বলে দিচ্ছেন 2x হয়ে যাচ্ছে, আপনি আপনি কায়দাটা জানেন বলে বলছেন। এখন যদি আমি বলি কোন একটা ফাংশন যদি sin x হয় কি হবে ডিফারেন্সিয়েট করলে, কোন একটা ফাংশন sin x তাহলে ওটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? স্যার cos x। cos x হবে, ভেরি গুড। তাহলে সেই ফাংশনটা যদি এখন যদি cos x হয় তাহলে কি হবে? -sin x, ভেরি গুড বললেন। তাহলে ঘটনাটা হচ্ছে যে এখন এখন আমি আপনাকে যদি বলি sin x ড্র করা যায় না যায় না, sin x ড্র করা যায় না ড্র করা যায় না, একটা কার্ভে একটা গ্রাফে ড্র করা যায় না? ইয়েস অর নো? যায়। তাহলে ওর যে ডেরিভেটিভটা হয় সেটাও ড্র করা যায় না? ডেরিভেটিভটা ড্র ডেরিভেটিভটাও তো আঁকানো যায়, তাই না?
কারণ ডেরিভেটিভ যদি আপনার জি স্যার যদি আপনার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করেন আমার ইন্টারনেটের অবস্থা খারাপ সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করেন তা আপনি পাচ্ছেন কজ এক্স যদি তাই হয় সাইন এক্স কে যদি ড্র করা যেতে পারে তাহলে কজ এক্স কেও ড্র করা যায় দুইজনকেই ড্র করা যায় তবে একটা জিনিস আপনার পরিষ্কার কথা একটা হলো ফাংশন আর একটা হলো সেই ফাংশনটার ডেরিভেটিভ এখন সেই ফাংশন আর ডেরিভেটিভ বলে আপনার মাথা কেন খারাপ করছে সেটা হলো বিষয় আপনি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চলেন আমি একটা অঙ্কে যাই সোজা একটা অঙ্ক দেব আপনি একটু বার করবেন আপনার গাড়ির স্পিড 50 কিলোমিটার স্পিডে গাড়িটা ছুটছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড গাড়িটার 50 কিলোমিটার পার আওয়ার স্পিড আপনার 2 ঘন্টা আপনি গাড়ি চালালেন তাহলে আপনি কত দূর যাবেন অঙ্কটা করে দেয়া আছে আপনার গাড়ি 100 কিলো 50 কিলো স্পিডে যাচ্ছে আপনি টাইম জাস্ট 2 ঘন্টা আপনি গাড়ি চালালেন ওই স্পিডেই চালালেন আপনি 100 কিলোমিটার যাবেন যদি ইকুয়েশনটা আমি এভাবে লিখি তাহলে আপনি এভাবে বুঝতে পারছেন না কিলোমিটার এখানে আপনি ডাইরেক্ট গুনটুন করে বার করে ফেলছেন তাই তো এখন যে আপনি খেয়াল করেন স্পিডটা হলো সেই রেটটা আপনি আপনি খালি একটু খেয়াল করে দেখেন কত ঘন্টা আপনি গাড়ি চালান মানে এত ঘন্টা গাড়ি চালালে আপনি 100 কিলোমিটার যাবেন তাই না জিনিসটা তো এই জি স্যার স্পিড এখানে স্পিডটা এখানে বলা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড তাহলে স্পিডটা স্পিডের হারটা রেটটা আপনি খুব ভালো করে খেয়াল করেন স্পিডের রেট আমি এখানে অঙ্কটা বুঝিয়েছি স্পিডটা সবসময় সমান ছিল তবে আমার একটা কথা আপনি যখন কোন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছেন তাহলে আপনার আমার কথা হচ্ছে স্পিড কি সবসময় এক থাকে না স্যার স্পিড যদি সবসময় এক না থাকে তাহলে ওটা ওটা সময়ের সাথে একটা চেঞ্জেবল স্পিড না জি স্যার সময়ের সাথে পরিবর্তনশীল এখন একটু একটু কাজের একটু একটু কাজের কথাই আসেন সময়ের সাথে আপনার স্পিডটা বদলে যাচ্ছে সময়ের সাথে যখন আপনার স্পিডটা বদলে যাচ্ছে তাহলে সেই স্পিডের কি একটা কার্ভ হবে না জি স্যার তাহলে একটু কি বুঝতে পাচ্ছেন কথাটা জি স্যার বুঝতে পারছি হ্যাঁ মানে কথাটা হচ্ছে আপনি একটা জায়গায় গেলেন তাহলে গাড়ির সময় একদম এক স্পিড ছিল সেটা একটা কনস্ট্যান্ট ব্যাপার ছিল সেটা একটা কথা আর যখন আপনি ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ধরে নেন বাই বাস বাসে করে আপনি যাচ্ছেন তাহলে আপনি বাসে করে যাওয়ার সময় যাত্রা পথে আপনার কোন সময় গাড়ি স্টপেজ পড়ছে তাই না জি স্যার স্টপেজ পড়ছে স্টপেজ বানান ভুল মনে হয় লিখেছি এইটা মনে হয় ঠিক হবে হয়তোবা স্টপেজ কোন জায়গায় গাড়ি রেগুলার স্টপেজ কোন জায়গায় স্টপেজ ছাড়াও যাত্রী নামছে ইরেগুলার স্টপেজ হতে পারে না ও ভাই নামায় দেন হতে পারে না হতে পারে ইরেগুলার একটা ইরেগুলার স্টপেজ কোন জায়গায় পুলিশ ধরলো দাঁড়াতে পারবে না সে দাঁড়ালো না কোন জায়গায় রাস্তা খারাপ রোড ইস্যু গাড়িটা দাঁড়াতে পারে না হঠাৎ করেই দেখা গেল গাড়িটা খারাপ হয়ে একদমই থেমে দাঁড়িয়ে আছে তো এখন কিছু কিছু পয়েন্ট গুলো আমি বলছি এই স্টপেজ যে জায়গাগুলোতে স্টপেজ গুলোতে এখানেও কিন্তু ডিসকন্টিনিউয়াস হওয়ার চান্স নেই কিন্তু গাড়িগুলো এখানে কন্টিনিউয়াস ওখানেই তো গাড়ি আছে হারিয়ে যাচ্ছে না গাড়ি তো আকাশে উড়ে চলে গেল না তাই তো হঠাৎ একটা জায়গায় গাড়ি ছিল গাড়িটা হঠাৎ দেখা গেল রাস্তার লোকেরা দেখলে উবে গেল গাড়িটা হারিয়ে গিয়েছে তো ব্যাপারটা কনসেপ্ট এটা না আপনার সব কন্টিনিউয়াসই কল্পনা করেন তো আপনি যে একটা জায়গায় স্টপেজ হচ্ছে একটা জায়গায় ইরেগুলার ভাই নামায় দেন আমার বাড়ি এখান দিয়ে যাচ্ছিল স্টপেজের আগে নেমে গেল স্টপেজের পরে নেমলো এই তো পুলিশ হঠাৎ দাঁড় করালো তখন সে দাঁড়িয়ে গেল তারপরে আস্তে আস্তে স্পিডটা কমে গেল আবার যখন সে গাড়িটা আস্তে আস্তে ছাড়ছে স্পিডটা আবার আস্তে আস্তে বাড়ছে তাই না আমার কথাগুলো কি সব বোঝা যাচ্ছে তো আচ্ছা সব যদি বোঝা যায় তো এখন কথা হচ্ছে স্পিডও চেঞ্জ হচ্ছে সো আমি যে কথাটা লিখবো সে কথাটার সাথে একমত কি স্পিড
follows a curve কথাটা কি বিশ্বাস হলো জি স্যার অবশ্যই স্পিড হ্যাঁ হ্যাঁ তাহলে যদি আমি এই জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে বলি যে আমার খুব খদ্দার খুব বড় বড় সেকেন্ড ধরি আমি ধরেন প্রথম তিনটে তিন গাড়ি আপনার স্টপওয়াচ ধরেছিলেন গাড়ি এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত গাড়ির ডাটা আপনি ক্যালকুলেট করেছেন কথাটা বুঝতে পারছেন এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত তো প্রথম সেকেন্ডে যখন আপনি ধরলেন প্রথম সেকেন্ড টাইম যখন ওয়ান সেকেন্ড তখন আপনার গাড়ির স্পিড আপনি মাপলেন গাড়ির স্পিড আছে আপনার 20 মিটার পার সেকেন্ড আমার কথা ভুল হতে পারে কিন্তু স্পিডটা এরকম ধরেন বা 20 কিলোমিটার পার সেকেন্ড না না ছি 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 একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে ঠিক আছে 20 মিটার পার সেকেন্ড ধরেন তাহলে এখন যখন আপনি t = 2 সেকেন্ড তখন আপনার গাড়ির স্পিডটা দাঁড়াচ্ছে 15 মিটার পার সেকেন্ড তাই তো যখন আপনার গাড়িটা 3 নম্বর সেকেন্ডে যখন আপনি গাড়িটা চালাচ্ছেন যখন হ্যাঁ 3 নম্বর সেকেন্ডে যখন আপনি ডাটাটা রেকর্ড করছেন তখন আপনি গাড়ির স্পিড দেখলেন 1 মিটার পার সেকেন্ড তাহলে এই তিনটে দিয়েও একটা একটা গ্রাফ ড্র করা যাচ্ছে তাই তো এটা হলো জাস্ট স্পিডটা এটা হলো স্পিডের এটা হলো ডেরিভেটিভটা ডেরিভেটিভটা কি রকম আপনি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন সময়ের সাথে সাথে আপনার আপনি কতটা ডিসটেন্স কভার করছেন সেটাও দেখছেন আপনি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন আপনাকে এইটাই বুঝাতে এইটা বোঝানোর জন্য এত দূর আসলাম যে একটা যে কোনো পয়েন্ট আপনি চাচ্ছেন আমি আপনাকে একটা তখনই আমি বলে দিচ্ছি যে এই সময়ে গাড়িটা এই জায়গায় আছে এই সময়ে গাড়িটা এই জায়গায় আছে এই সময়ে গাড়িটা এই পয়েন্টে গাড়িটা এইভাবে চলছে কিন্তু গাড়ির স্পিডটা কি সব জায়গায় সমান নাকি সমান না সেটাও কিন্তু একটা ইস্যু দুটো ইস্যু প্রথম ইস্যুটা হচ্ছে ধরে নেন গাড়ি যখন t = 1 সেকেন্ড তো এখন আপনি যখন কুষ্টিয়া টাউন তো চেনেন সবাই কুষ্টিয়ায় তো পড়াশোনা করেন নাকি আচ্ছা ধরেন কুষ্টিয়া থেকে রকি কথা বলছেন তো নাকি আচ্ছা রকির বাড়ি কোথায় সুগার মিলের পেছনে তাই তো আচ্ছা গালিবের বাড়ির ওখানেই তো নাকি জি স্যার গালিবের বাড়ি একই গ্রাম পাশাপাশি এলাকা ঠিক আছে আমি এখন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী থেকে আমি এখন সুগার মিলের দিকে যাব তাহলে সুগার মিলে যাব তাহলে আমি অত সময়গুলো অত একটু বড় বড় করে ধরি তো আমি 1 মিনিট যখন t = time যখন 1 মিনিট আমি তখন রবীন্দ্র মৈত্রী থেকে মজমপুর গিয়েছি রবীন্দ্র মৈত্রী থেকে মজমপুর গিয়েছি ঠিক আছে তাহলে রবীন্দ্র মৈত্রী থেকে মজমপুর ডিস্টেন্সটা কিরকম হতে পারে আন্দাজ করে একটু বলেন তো একটা এই 500-600 মিটার হবে তাই না এরকমই হবে স্যার 600-700 মিটার হবে ঠিক আছে 600 মিটার গেল এবার সময় যখন এবার একটু ভালো করে খেয়াল করেন সময় কিন্তু একদম জিরো থেকে আপনি গণনা করছেন তাহলে আপনি সময় গণনার স্টপ ওয়াচে দেখলেন যখন 1 মিনিট কভার হয়েছে তখন আপনি রবীন্দ্র মৈত্রী থেকে মজমপুরে পৌঁছেছেন এবার সময় কিন্তু বাড়ছে তাই না সময় যখন এখন আপনার ঘড়িতে 2 মিনিট 2 আপনি দ্বিতীয় মিনিটে যখন আপনার স্টপ ওয়াচ 2 মিনিট পর্যন্ত গুনে চলে এসছে 1 মিনিট থেকে 2 মিনিটে তখন আপনি মজমপুর থেকে চৌরাশে পৌঁছে গিয়েছেন এখন চৌরাশে আসলে মজমপুর থেকে চৌরাশ মনে হয় 1 কিলোর কাছাকাছি ধাক্কা নাকি 1 কিলোর বেশি হবে স্যার 1 কিলোর বেশি হবে তাই না তাহলে ঠিক আছে আমি ওই 1100 মিটার ধরলাম তো এভাবে সে চলে আসছে তাহলে গ্রাফ গ্রাফ কিন্তু আমি আঁকাবই এখন তো
আমরা গ্রাফের দেশেও যাচ্ছি, তো এই পর্যন্ত ঠিক আছে। তো এখন চৌড়াশ থেকে আমি জগতিতে যাব, চৌড়াশ থেকে জগতিতে, এই দিক দিয়ে আমি উপজেলা দিয়ে মোড় নিইনি, বুঝতে পেরেছেন? তো এখন ওখান থেকে জগতি এক মিনিট ঠিক আছে লাগলো, টি ইকুয়াল টু তৃতীয় মিনিটে আমার স্টুডেন্টদের মধ্যে মোটরসাইকেল চালাই কে? সোজা আপনি চলে গেলেন জগতি রেলগেট, ঠিক আছে? ঠিক আছে, জগতি রেলগেট, রেলগেট, জগতি রেলগেটে আপনি চলে গেলেন। ওখান থেকে জগতি রেলগেট কত দূর হবে? ওখানে দূর আছে মনে হয়, চৌড়াশ থেকে জগতি রেলগেট কত দূর হবে? পাঁচশো বেশি দূর না তো, তাহলে 500 মিটার হবে, কম হবে? জি স্যার, হ্যাঁ, আচ্ছা 500 মিটার হলো। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এই জিনিসটাকে জাস্ট আঁকাবো, এই জিনিসটাকে জাস্ট আঁকাবো, তাহলে আঁকাই আগে, আঁকালে জিনিসগুলো পরিষ্কার হয়। আমি একটা এক্সেল শিট খুলে নিই, এক্সেলে আঁকিয়ে দিই। আচ্ছা, 1600, এইটা আমাকে বলবেন যখন ড্র করব, বলবেন, পারবেন বলতে? জি স্যার বলেন, মান দেখলে পারছ না, মানগুলো একটু দেখে নেন, মানগুলো একটু দেখে নেন, লিখেছেন 611500, হ্যাঁ 611500, জি স্যার, ঠিক আছে, যখন ড্র করব আপনি খালি মানগুলো আমাকে বলেন, আমি চলে গেলাম ড্র করতে। হ্যাঁ আসেন, 600, তারপর 1100, 500, আচ্ছা আপনি এটাকে জাস্ট ড্র করে ফেললেন। এবার আসেন, এটা একটা গ্রাফ কে ফলো করলো, তাই তো? জি স্যার, একটা ডিসটেন্স, আমি এখানে ডিসটেন্স, এখন সময়ের সাথে সাথে সে ডিসটেন্স বিভিন্ন ডিসটেন্স কভার দিচ্ছে, এই তো কথা। যখন 1 থেকে 2 সেকেন্ডে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেও সে চেহারা এরকম দেখিয়েছিল, আস্তে 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 বেড়ে গেল, তারপর আবার সময়ের সাথে সাথে সে আস্তে আস্তে কমে গেল, তাই না? জি স্যার, আচ্ছা তো এখন আমরা একটু খেয়াল করি, 1 থেকে যখন 2 তে গিয়েছিল তখন স্পিড একটা ছিল, 1 থেকে যখন 2 তে গিয়েছিল স্পিড একটা ছিল, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, হ্যাঁ এখানে স্পিড, হ্যাঁ স্পিড একটা ছিল, তো স্পিড, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রথমে প্রথমে 1 মিনিট তো আপনার 0 থেকে করতে হবে হিসাব, দাঁড়ান, 0 সেকেন্ডে রবীন্দ্র মৈত্রীতে, এইবার আসেন, দাঁড়ান, 3 দিলে 500, এটাকে ড্র করি, হ্যাঁ জিনিসটা এরকম চেহারা দাঁড়াচ্ছে, তাই তো কার্ভটা? রবীন্দ্র মৈত্রী থেকে মজমপুর, মজমপুর থেকে চৌড়াশ, চৌড়াশ থেকে জগতি, তাহলে সময়ের সাথে সাথে সে আস্তে 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 তার তার অবস্থাটা মানে ডিস্টেন্সটা কভার করার স্টাইলটা এইরকম, কিন্তু আমরা যে কাজটা করেছি সেটা একটু ভুল হয়েছে, আমরা টোটাল ডিস্টেন্স, আমরা টোটাল ডিস্টেন্সটা বলবো এবার, ঠিক আছে? টোটাল ওখানে 1700 হবে, ওখানে 1100 হবে, এবার এবার টোটাল ডিস্টেন্সে আসি, তার এইটা যখন আমি প্লট করতে যাব তাহলে এটা কিন্তু বার প্লটে করতে হবে, এই জিনিসগুলো বার প্লটে, আর এইখানে যেটা আমরা গ্রাফিক্যালি যেটা করব সেটা কন্টিনিউয়াস স্টাইলে হবে, এটা কন্টিনিউয়াস স্টাইলে হয়নি তাহলে ওটা আলাদা আলাদা পয়েন্টের ব্যাপার হতো। তো এখন
একটু খেয়াল করি, স্পিড জিনিসটা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডিস্টেন্স কভারিং এটা কিন্তু সামেটিভ টাইপের। আপনি আস্তে আস্তে, আপনি ধরেন রবীন্দ্র মৈত্রী থেকে যখন মজমপুরে যাচ্ছেন, মজমপুর থেকে যখন চোরহাস যাচ্ছেন, কিন্তু আপনার ওটা যোগ হবে। আমরা সময়ের ক্ষেত্রে যোগটা করেছি, সময়ের ক্ষেত্রে জিরো থেকে ওয়ান সেকেন্ড, টু সেকেন্ড থেকে সেমনি আমি যখন ডিস্টেন্সের ক্ষেত্রে আমি যোগটা করব, তাহলে যখন এক সেকেন্ড সেকেন্ড তখন এটা ক্ষেত্রে 600 হবে কিউমুলেটিভটা, যখন তাহলে 2 সেকেন্ডে 1700, তাই তো? জি স্যার, 1700। তারপরে 3 নম্বর সেকেন্ডে কত হচ্ছে? 17 আর 5 2200। আসলে ডিস্টেন্স একটু কমই হয়ে গেছে। এবার ড্র করি, এবার তাহলে এটা, এবার কার্ভটা ঠিক আছে, তাই তো? আস্তে 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 আমি একটা ডিস্টেন্স যাচ্ছি, তো এই এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে যাওয়াতে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পিড হয়েছে না? বিভিন্ন জায়গায় স্পিডটা বিভিন্ন হয়েছে, জাস্ট কনসেপ্টটা এটা বোঝানোর জন্য এখানে আসা। এবার আপনি, এবার আমরা মূল গ্রাফে যাই, এবার মূল গ্রাফে যাই। তো আমরা যখন ওমস ল শিখেছিলাম, ওমস ল কি এনেছিলাম? ওমস লটা বলেন তো, ওমস ল v = ir ছিল আমার ওমস ল। তাহলে ওমস ল v = ir, তাহলে আমি যদি কারেন্টের রেসপেক্টে যদি আমি বলি, কারেন্ট i = কি হবে? i = v/r, তাই তো? v/r, জি স্যার। হ্যাঁ, তো এখন পরিষ্কার কথা হচ্ছে, আমি এখন ভোল্টেজ যখন আমি চেঞ্জ করব, তখন কারেন্টের উপর কিভাবে প্রভাব পড়বে, কারেন্টের উপর জাস্ট কিভাবে প্রভাব পড়বে, তো সেটা একটা জিনিস। তো এখন এটার তো একটা গ্রাফ আছে, এটার গ্রাফ আমি এনেছি এখানে, এই গ্রাফটাই যাই আগে। হ্যাঁ, এটা ওমস ল এর গ্রাফটা আমি এনেছি। এখন গ্রাফটা আপনি খেয়াল করেন, ওমস ল টা একদম টোটালি একটা লিনিয়ার ব্যাপার, হাইলি লিনিয়ার ব্যাপার। তো ওর 1/a, দেখেন i = v/r, তাহলে এখানে 1/r টা হচ্ছে ওর স্লোপ, 1/r টা হচ্ছে ওর স্লোপ। তো এই পুরো স্লোপটা 1/r দিয়ে আপনি বলে দিতে পাচ্ছেন, পুরোটা একটা কনস্ট্যান্ট স্লোপ। স্লোপটাও আমি এর আগে যখন আপনাকে অঙ্ক করাতে গেলাম, স্লোপটা কিন্তু ভেরিয়েবল হতে পারে। আপনার আপনারা যখন করেছিলেন x² + 1, তখন আপনার স্লোপ কত এসেছিল? x² + 1 এর ক্ষেত্রে স্লোপটা কত এসেছিল? অবশ্যই না, কার্ভটা কত? এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x, 2x হয়। তো 2x হয়। তো এইটার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, দেখেন এই এই জায়গাটাই, এটা কিন্তু ভেরিয়েবল, x এর সাথে ভেরিয়েবল ছিল এটা, এটার যে চেঞ্জটা, এটা এটার যে গ্রাফটা এইরকম ছিল। কিন্তু এখন এটা কিন্তু সময়ের সাপেক্ষে x এর মানের সাথে সাথে কিন্তু এটা পরিবর্তন হবে। তবে আমাদের যে ওমস ল এর যে গ্রাফটা, আপনি একটু খুব ভালো করে দেখেন, এখানে যে 1/r, এই পুরো স্লোপ জুড়ে 1/r টা চেঞ্জ হবে না। তো চেঞ্জ হবে না, সেটার জন্য আমি কটা ডাটা আপনারা বললে আপনি এখনই বুঝতে পারবেন কেন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। দেখেন, যখন আমার সূত্রটা হচ্ছে v = ir, আমি প্রথমে বলি, এখন v এর মান যখন r এর মানটা 1 ওম বলে দিলাম, আর v এর মানটা আমি এখন পরিবর্তন করব, r টা ফিক্স থাকবে, v এর মানটা পরিবর্তন করব, v যখন 1 তখন i কত? এটা একটু ঠিক করে দিই, i = v/r, বলেন i কত হবে? v = 1 হলে i কত? স্যার 1 হবে। v = 2 হলে i কত হবে?
গুণ করলে আপনার এই জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তো কনস্ট্যান্ট আপনি ভি এর মান যাই বসেন না কেন আপনি আই এর মানটা পেয়ে যাচ্ছেন, তাই না? আপনি কি এটা বদল করতে, এটা এইটুকু বদল করতে হচ্ছে আপনাকে না, এইটুকু কি বদল করতে হচ্ছে আপনাকে, স্লোপটা কি বদল করতে হচ্ছে? এটা কিন্তু কনস্ট্যান্ট স্লোপ না স্যার, না স্যার। আমি যদি আটটাকে যদি দুই বলি, যদি কোনো একটা ইয়েতে যদি রেজিস্ট্যান্স যদি দুই হয়, দাঁড়িয়ে আছে। তো এর স্লোপ যেটা, স্লোপটা হচ্ছে এই যে খাড়া এইটা, এই স্লোপটা হচ্ছে ওয়ান বাই আর, ওয়ান বাই আর যা হবে। তো এখন স্লোপটা, ব্যাপারটা কি এই যে স্লোপ যেটাকে, এটাকে আমরা ট্যানজেন্ট বলি। তাহলে আপনার ক্যালকুলেটরে আপনি একটু দেখেন, যখন আপনার স্লোপ যেটা, স্লোপ স্লোপ যখন হচ্ছে ট্যান, ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান বাই আর, তো আপনার রেজিস্ট্যান্স যখন, আপনার রেজিস্ট্যান্সের মান যখন দশ ওম, আপনার রেজিস্ট্যান্সের মান যখন দশ ওম, তাহলে ট্যান এক্সটা কত হচ্ছে, ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান বাই আর, তাহলে ওয়ান বাই দশ, তাহলে এক্স কত হবে, এক্স কত হবে, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ওয়ান, ওয়ান বাই টেন। ক্যালকুলেটার আছে আপনাদের? জি স্যার। কত আসছে? এবার বলেন, যদি আপনার রেজিস্ট্যান্সটা, আপনার রেজিস্ট্যান্সটা ওয়ান, ওয়ান ওম, আপনার রেজিস্ট্যান্স যদি ওয়ান ওম হয় কত আসছে দেখেন তো, ডিগ্রিতে, আপনার ডিগ্রি দশের জায়গায় ওয়ান হবে, দশের জায়গায় ওয়ান বসান, tan inverse 1 কত আসছে, পঁয়তাল্লিশ। এখন এই যে পুরো যেটা, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে না, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না এখানে, হ্যাঁ 90 ডিগ্রি। যখন রেজিস্ট্যান্সের মান যখন 1 হয়ে যাচ্ছে, তখন কিন্তু এক মূলবিন্দুগামী হবে। আর রেজিস্ট্যান্সের মান বিভিন্ন বিভিন্ন মানের জন্য, রেজিস্ট্যান্সের মান যখন আপনি রেজিস্ট্যান্সের মান যখন আপনার বদল হচ্ছে, রেজিস্ট্যান্সের মান যখন আমি বললাম 10, রেজিস্ট্যান্সের মান যখন 10, তখন 5.71 ডিগ্রি, 5.71 ডিগ্রি মানে কি, কি রকম হবে, এই রকম হবে, তাই তো, জাস্ট বিয়ের সাথে শুয়ে যাবে। তো এখন আপনি আমাকে বলেন তো, রেজিস্ট্যান্সের মান 0. না 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 0. সরি, রেজিস্ট্যান্সের মান 1 কিলো ওম যদি হয়, 1 কিলো, তাহলে এক্স কত হবে, এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 1.45, 1 বাই 1 কে, 1 বাই 1000, কি হবে, ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্টু 10^5 মাইনাস 5,
1.74 into 10 to the power minus 5 into 10 to the power minus 5 হ্যাঁ মানে 0. পয়েন্ট কয়েকটা জিরোর পরে একটা 1 হচ্ছে তাই তো জিরোর পরে কয়েকটা জিরোর মানে খুব ছোট সংখ্যা তাই তো তাহলে আমার কথাটা কি এখন একটু যদি এই সূত্রের ক্ষেত্রে আমি যদি সূত্ররাই যদি ব্যাখ্যা দিই এই সূত্ররাই যদি আমি ব্যাখ্যা দিই তাহলে এত ছোট ডিগ্রি এই একদম ভি এর গায়ে গায়ে যাবে না অল্প হবে না এরকম হবে না এই কার্ভটা একদম ভি এর সাথে শুয়ে যাবে না জি স্যার জিরোর কাছাকাছি তো ব্যাপারটা এখানে একটা জিনিস আমাদের শেখার আছে সেটা হচ্ছে আমাদের যখন রেজিস্ট্যান্স অনেক বেশি হচ্ছে তখন কি কারেন্টটা কমে যাচ্ছে এটা কি এটা বুঝতে পেরেছেন ব্যাপারটা ও তখন এই এরকম শুয়ে যাবে আর যখন বেশি হবে বেশি হবে মানে অন্তত 1 ওম যদি দেন মাঝখানে যদি 1 এর যদি আরো কম করেন তাহলে এই দিকে চলে যাবে তাই না এখানে একটা একটা জিনিস আপনি বুঝলেন কিন্তু এখানে যেটা আমাদের মুখ্য বিষয় মানে এটা একটু ইরিলেভেন্ট আলোচনা অন্য সাবজেক্টে আলোচনা কিন্তু এখানে একটা জিনিস ব্যাখ্যা দেওয়ার যে জিনিসটা সেটা একটু খুব ভালো করে দেখেন যে আমার স্লোপটা যেটা চেঞ্জ হওয়ার যে স্লোপটা আমি কিন্তু আর হিসাব করছি না ওটা যদি আমার একবার আমি স্লোপটা ক্যালকুলেট করলে আমার গল্প শেষ হয়ে যাচ্ছে এই হলো স্লোপটা একবার আমি স্লোপটা ক্যালকুলেট করছি কিন্তু আপনি যদি এই রকম কোন ইকুয়েশনের ক্ষেত্রে যান আমাদেরকে একটু খেয়াল মানে জিনিসটা দিকে ভালো করে দেখেন যদি ফাংশনটা এরকম দেখতে হয় ফাংশনটা ইকুয়াল টু x² বাই 3 যদি ফাংশনটা x হ্যাঁ x² বাই 1 এরকম যদি ফাংশন যদি এরকম দেখতে হয় x² তাহলে এই ফাংশনটার স্লোপ কত হবে এই ফাংশনটার স্লোপ কত হবে ডিফারেন্সিয়েট করলে স্লোপ বার হয়ে যাবে 2x এই ফাংশনটার স্লোপ হবে 2x স্যার 2x এই ফাংশনের স্লোপ হবে 2x এই ফাংশনটার ক্ষেত্রে আপনি এই রকম গুণ করে আপনি কাজ চালাতে পারবেন না আপনাকে তাহলে ওটার সাথে কোঅর্ডিনেট করতে হবে ঝামেলার জিনিস এইরকম যেমন ডাইরেক্ট আপনি বলে দিয়েছিলেন যে এইরকমই হবে ঘটনাটা তা না এবার এবার আমরা একটু অঙ্কে আসি নিচে যে এখানে অঙ্কটা দেওয়া আছে আপনার আমরা এটা আপনারা একটু করবেন এখন আমি এখানে পাওয়ারের যে সূত্রটা এক জাস্ট একটা রেজিস্ট্যান্স আছে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে আমি ভোল্টেজ গুলোকে বদল করেছি ভোল্টেজটাকে বদল করেছি তাহলে আপনি খেয়াল করেন পাওয়ারটা আমার বদল হয়েছে এই তো কার্ভে গ্রাফে আঁকানো তাই তো রকি গ্রাফে 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 এইটাই আমার আঁকানো আছে তো এখন আপনি একটু খেয়াল করেন এই গ্রাফটা যে স্লোপ স্লোপটা কিন্তু কোন জায়গায় কনস্ট্যান্ট না মানে স্লোপ কনস্ট্যান্ট মানে হলো সে একদিকে ছুটছে মানে সে একটা ডিরেকশনে যাবে একটা একটা সরলরেখা যদি হয় তাহলে ওর পরিবর্তনের হারটা ফিক্সড কিন্তু এর কি পরিবর্তন যেটা পরিবর্তনের হারটা কি ফিক্সড দেখেন তো এখানে এসে চেহারা আবার অল্পের মধ্যেই এরকম হয়ে গেল এখানে 3 থেকে 2 এ আসতে কত দূর নেমে আসলো আর -2 থেকে 1 এ আসতে অল্প নামতে হলো তাই না জি স্যার -2 তে ছিল 4 আর -1 এ ছিল 1 তাহলে মানে অল্প নেমে আসতে হলো কিন্তু যখন -3 তে ছিল ও তখন 9 এ ছিল আর -2 এর ক্ষেত্রে -2 এর ক্ষেত্রে ফাংশনটার ভ্যালু হচ্ছে 4 তাহলে 3 -3 থেকে 2 এ আসতে গেলে ও কিন্তু খাড়াখাড়ি নামলো খুব দ্রুত নেমে গেল তারপর আস্তে আস্তে এখানে নামছে আবার আস্তে আস্তে নামছে এখানে তাড়াতাড়ি নেমে গেল এবার আস্তে করে উঠলো এবার দেখেন ও এই 1 থেকে 2 এ যেতে গেলে অনেকটা 1 থেকে 2 এ যেতে গেলে কি দেখেন চেহারাটা দেখেন 1 থেকে 2 এটা 4 পর্যন্ত একবারে উঠে গেল তারপরে এবার দেখেন কি খাড়া যাচ্ছে 4 থেকে 9 পর্যন্ত একদম খাড়া 2 থেকে 3 এর মধ্যে এত উঁচু উঠে গেল ওর স্পিডটা ওর রেটটা বিভিন্ন জায়গায় বদলে বদলে গিয়েছে তাই তো আমার কনসেপ্টটা বুঝে যাচ্ছে ওর বৃদ্ধি ওর ওর চেঞ্জের রেট ওর চেঞ্জের রেট ওই যখন আমি x এর ভ্যালু বদল হচ্ছে তখন y এর ভ্যালুটা কত দ্রুত বদলে যাচ্ছে এইটাই হলো ডিফারেন্সিয়েশনের মূল যে ব্যাপারটা মূল যদি ব্যাপারটা তাই হয় তাহলে আমরা একটু বেশ অনেকগুলো ডাটা নিয়ে কাজ করব অনেকটা ডাটা নিয়ে আমরা একটু ক্যালকুলেটর সবাই হাতে ধরি রকি ক্যালকুলেটর হাতে আছে না স্যার ক্যালকুলেটর নেই হাতে তাহলে মোবাইল আছে অন্তত আছে আচ্ছা মোবাইল দিয়ে ক্যালকুলেটর আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন হাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে
তাহলে আমাদের ভি ভিটা হলো এক্স এক্সিসে আছে তাই না, ভি আমার এক্স এক্সিসে থাকবে, ভি আমার এক্স এক্সিসে থাকবে, আর আই আমার ওয়াই এক্সিসে, না আই না আই না না সরি পিটা পি 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 পাওয়ার পাওয়ারটা আমার ওয়াই এক্সিসে। রকি খুব মন দিয়ে দেখবেন কিন্তু এইবার, এটা আমি বলে নিলাম, আঁকাবো সব দেখাবো ইনশাল্লাহ। তাহলে এখন আর ভি আর পি এর মধ্যে ইকুয়েশন যেটা সেটা হলো ভি ইকুয়াল টু পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, কিন্তু আমি এখানে আর এর ঝামেলাটা বাদ দিয়ে দেবো, আরটাকে আমি ওয়ান ধরে নিলাম ঠিক আছে, তাহলে জাস্ট ভি স্কোয়ার। এখন আমি বেশ কয়েকটা ভ্যালু বলে দেবো, আপনি এগুলো নিয়ে এগুলো বার করতে থাকবেন। এখন এক্স এক্স এর মান যখন আমার ডান দিকে আমি দেখব, ডান দিকেই দেখি, বাঁ দিকে আমি আর দেখছি না, জিরো জিরোর জন্য বার করবেন, সরি ভি এর মান ভি ইকুয়াল টু যখন জিরো, ভি ইকুয়াল টু যখন জিরো পয়েন্ট ওয়ান, ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট টু। রকি বুঝতে পারছেন বার করতে হবে এই সূত্রের মধ্যে বসান ঠিক আছে, বসাতে থাকেন, আপনি খালি বলবেন তারপর আমি তুলবো। আপনি আপনার খাতায় এই ডাটা গুলো যেন থাকে, ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর, রকি বার করছেন তো? চেষ্টা করছি স্যার। চেষ্টা করলে হবে, আর কেউ নেই ক্লাসে? এনামুল আছে তো, রাবিবুর আছে, রাবিবুর সব ভালো স্টুডেন্ট আছে স্যার, রেসপন্স কম আসছে তাই। রাফিদ সব ভালো স্টুডেন্ট বুঝবো না তো, আমার ভালো স্টুডেন্ট আজকে রকি, কেউ উত্তর না দিলে কি করব? হ্যাঁ ক্যালকুলেটর ধরেন, কাজ করতে হবে, একটা স্পেশাল জিনিস বুঝাবো সেই জন্য একটু খাটাচ্ছি স্যার। মাঝখানের থেকে কিভাবে কি করব স্যার? এটা বার করতে হবে এই এই সূত্রের মধ্যে বসান, p equal to v square ঠিক আছে, আর 1 ধরে নিয়েছি, পারবেন না এগুলো ক্যালকুলেটরে বসান, এ 0.4 এর জন্য কি হবে 0.4 স্কয়ার, এরকম ভাবে বার করেন, কিচ্ছু না 0.5 স্কয়ার 0.66 স্কয়ার এগুলো বলেন আমাকে, বুঝতে পেরেছেন? 0.4 জি স্যার, খালি চাইবো আর খালি বলবেন আমাকে স্যার। জি স্যার হয়ে গেছে স্যার, হয়ে গেছে, এখন আপনি আমাকে বলবেন স্যার জিরোর জন্য জিরো ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে এখানেই করবো আমি, এক্সেলে দরকার নেই। হ্যাঁ বলেন, জিরোর জন্য জিরো, রকি চলে যান না, পি এর জন্য আমি স্যার। হ্যাঁ 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 বলেন, পি এর জন্য বলেন, 0.1 এর জন্য 0.01 0.01 ঠিক আছে, বাড়লো এটা 0.04 04 তারপরে 09 0.09 তারপর 0.016 0.16 0.016 সবগুলোর সামনে থেকে জিরো বাদ যাবে, জিরো বাদ যাবে,
জি স্যার, পয়েন্টের পরে জিরো তো বাদ যাবে, কিন্তু আরেকজন ভালো স্টুডেন্ট একটু রেসপন্স করলে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বুঝি নে, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বুঝি নে, সব কটা আমার স্টুডেন্ট স্যার। জি স্যার, ভুল হতেই পারে স্যার। হ্যাঁ ভুল হতেই পারে, কিচ্ছু হয়নি স্যার, সেই জন্য তো আমরা বলে সাহস পাচ্ছি না কমা স্টুডেন্ট। ওরে বাবা, কে কে এই কথা বলছে কে, দেখি তো কমা স্টুডেন্ট কে বলছে। রকি 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 কমা স্টুডেন্ট বলছে। এত এত ছোট মনে করবেন না নিজেকে, আমাকে আমাকে 10 এর মান, তারপর কজের মান, এগুলো কে বার করে দিল স্যার? আমার সাথে কে ছিল জানা একজন, রাফিদ। হ্যাঁ ছিল, আমার সবকটা ভালো স্টুডেন্ট, আমার একদম 35 খানা আছে, 35 খানাই ভালো স্টুডেন্ট, কোনো গল্প নেই। জি স্যার। আচ্ছা জি স্যার, এবারে একটু হ্যাঁ চলেন। এখানে সবগুলো ভ্যালু দিয়ে দেয়া আছে আমার। এখন আমার কথা হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে দেখেন জিনিসটা। এই ভ্যালুগুলো যদি আমি আরো ছোট নিতাম, তাহলে আমার ডেরিভেটিভ বার করা আরো সহজ হতো। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? আমি একটা কথা আপনাদের বলেছিলাম না, ডেল ভি যত ছোট হবে, ডেল এক্স, এই উপরে চলেন, উপরে চলেন। আজকে আমার, আমি অনেক ধরনের জিনিস আমি আমি নিজেও আমার আপনাদের না বুঝার কারণ হলাম আমি, কারণ আমি ঠিক মতো কনসেন্ট্রেট করে বুঝাতে পারছি না। চারদিকে আনস্টেবল, ছেলেকে এক এক হচ্ছে, মিস্ত্রির কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ফুপ্পার অবস্থা খারাপ, কখন কি হবে, তো হোয়াট এভার। আপনারা এখন এখন একটু যাতে আসা গিয়েছে, এখন একটু বোঝেন। যখন আমার অল্প পরিবর্তন হবে, ভি বুঝলেন না একটু আগে, একটু আগে ভি বুঝলেন না, পাওয়ার ভোল্টেজ, হ্যাঁ, তাহলে যখন আমার ভোল্টেজের অল্প পরিমাণ পরিবর্তন হবে, অল্প পরিবর্তন, অল্প পরিমাণ পরিবর্তনে চেক করতে হয়, এটা বড় পরিবর্তনে চেক করতে গেলে ভুল হয়। আমার কথা বুঝতে পাচ্ছেন? বড় পরিবর্তনে যদি আপনি হিসাব করেন, অঙ্কটা আপনার ভুল হবে। সো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাবসলিউটলি একদম জিরোর কাছাকাছি যদি করতে পারেন, আপনার রেজাল্টটা বেস্ট রেজাল্ট হবে। তো যদি তাই হয়, আমি এখানে আসি, চলেন নিচেই আমরা আছি। এইসব টুকটাক অঙ্ক তো বোঝানোই যাবে, কিন্তু আমরা ওই কোন জায়গাটা ছিলাম, এই জায়গায় ছিলাম, লিখছি মানে নোট করছিলাম কোথায়, এটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা নোট করছিলাম। তো আপনি যখন এই কার্ভটা আসলে কিরকম ফলো করে, কিরকম কিরকম ঘটনা হয়, আমি আপনাকে জিনিসটা বুঝাতে পারবো। এখন আপনি একটু খুব মন দিয়ে খুব খেয়াল করেন, আমি যখন জিরো থেকে ওয়ানে যাচ্ছি, জিরো থেকে ওয়ান, আমি এই দুটো, এই দুটো পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, আমি এটাকে একটু কালার করে দিই বোল্ড, আমি এই দুটো পয়েন্টকে কনসিডার করব। আমরা এই এইটুকু জায়গায় ডেরিভেটিভ কিরকম হচ্ছে, এইটুকু জায়গায় ডেরিভেটিভ কি হচ্ছে, আমি এটা বার করতে চাচ্ছি, ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। মানে হচ্ছে কোন একটা পয়েন্টে স্যার জিরো তো থাকবে না, হ্যাঁ ও জিরো তো থাকবে না, 1 এর আগে জিরো, ও 0.01, হ্যাঁ এটা থাকবে না। জি না, কি হবে এটা? শুধু 0.1 হবে স্যার, 0.1 এর জন্য স্যার 0.1ই হবে, আর 0.4 হবে, আর 0.9 হবে স্যার, না এর জন্য 0.4, ভি স্কয়ার আছে না স্যার, 0.4 বুঝতে না পারলে কিন্তু আমি আমাকে থেমে বুঝাতে হবে, কি করব, বুঝেছেন না বোঝেননি? আমার দিকে তাকান, আপনি একটু খেয়াল করেন, 0.01 গুণ যদি আপনি 1 দেন, আপনি 0.01 পাবেন, কিন্তু আপনি যদি 0.01 ইনটু 0.01 আপনি পাবেন 0.01, কিন্তু এই জায়গায় 0.1 এর জায়গায় যদি 1 গুণ করেন, তাহলে আপনি এই সংখ্যাটাই আবার পাবেন। আমার কথা না বুঝতে পারলে আপনি এখনই মোবাইলে দিয়ে দেখেন। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে, এটা সমস্যা নাই, ভুল করতে পারে, কারণ ভুল তখনই হয় যখন সে চেষ্টা করে। এখন
এখানে আমরা ডেরিভেটিভটা বার করব। তো ডেরিভেটিভের যে সূত্রটা দেয়া আছে সেই সূত্রটা আমরা ফলো করেছি কিনা দেখছি। সূত্রটা কি বলেছিল? সূত্রটা আমরা আমার স্টুডেন্টটা কি লিখে রেখেছে? সূত্রটা লিখে রেখে দিয়েছে? সূত্রটা পুরো লেখেন, পুরো খাতায় লেখেন, পুরো খাতায় লেখেন, আমাকে বলবেন, আমি লিখবো। গোলাবুদ্দিন আরো ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ডিস্টার্ব করলাম? না, কোনো ডিস্টার্ব না, কোনো ডিস্টার্ব না, বলেন ভাই। এ কম কেন এরা? আমার পড়া হয়তো বুঝতে পারছে না বলে চলে গিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। আর ওই দুজন যে পাওয়া গেছে বুঝছেন, কারিম এবং জয়কে, হ্যাঁ রাকিবুল ইসলাম জয়। জয় তো আমার এখানেই ছিল, জয়কে তো নক করলাম, এখন ফেরদৌস চাকলাদার, ওদেরকে একটা বড় মেসেজ দিতে হবে আর কি। ওইটা ওইটা একটা, আর হচ্ছে ইয়াকে আলী হোসেন, এই দুজনকে দিলেই হচ্ছে। হ্যাঁ, চাকলাদার আলী হোসেনের সাথে ভালো যোগাযোগ আছে, সমস্যা নেই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা আছেন? জি স্যার আছি। জি স্যার। আচ্ছা, এই এটা তুলেছেন আপনারা খাতায়? এখানে আমরা তাহলে একটু বলেন তাহলে লিমিটটা, ফাংশন লিমিট ডেল এক্স থেকে 0 পর্যন্ত, একটা ফাংশনের ডেরিভেটিভ, ডেরিভেটিভের যে সূত্রটা এফ অফ এফ প্রাইম এক্স, মানে তাহলে ওটা মূল নিয়মটা বলেন, ইকুয়াল টু এফ অফ ইকুয়াল টু এফ ইনটু এক্স প্লাস ডেল ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স মাইনাস এক্স প্লাস, জি স্যার, মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। আমি যদি ভুল না হয়, ঠিক আছে লেখা ঠিক আছে? পাওয়ারটা কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটাই তো আমরা দেখতে চাচ্ছিলাম, তাই না? ইয়ের পরিবর্তন, এক্স এর পরিবর্তনের সাথে পাওয়ারের কি পরিবর্তন হচ্ছিল? তাহলে পি আমি এভাবে লিখতে পারি না, তাহলে পি প্রাইম ভি, ভি যেহেতু পরিবর্তন হচ্ছে তাই না, পি প্রাইম ভি, তারপরে এভাবে লিখতে পারি না, পি এক্স এক্স প্লাস ডেল এক্স। আমরা একটু খেয়াল করি, খেয়াল করছেন আপনারা, খেয়াল করছেন? এখন আমি এই যে খুব ভালো করে দেখেন, পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু ডেল এক্স কত হবে? ডেল এক্স মানে ডেল ভি কত হবে? ডেল ভি পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু কত হবে? এটা এই দুটো পয়েন্টের পার্থক্য কত? এই দুটো পয়েন্টের পার্থক্য হলো পয়েন্ট ওয়ান। তো পয়েন্ট ওয়ান হলো পার্থক্য। তো আমি এই যে এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পয়েন্টটাতে স্পিড কত, স্পিড কত মানে আমি আপনাকে বলেছিলাম এই যে পাওয়ারের পরিবর্তনের হারটা, এই যে পাওয়ারটা কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই তো আমি বার করতে চাচ্ছিলাম, তাই না? জি স্যার। পাওয়ার কতটুকু পরিবর্তন হচ্ছে কখন? যখন ভি যখন পয়েন্ট ওয়ান থেকে ভোল্টেজ যখন পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু করব, অর্থাৎ আরো যদি ভালো করে বলি, যখন আমার পরিবর্তনটা হচ্ছে ডেল ভি, ডেল ভি যখন পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট ওয়ান পরিবর্তন, যদি ভোল্টেজ যদি একটু নব ঘুরিয়েছি, একটু নব ঘুরিয়েছি, তাতে পাওয়ার কতটুকু পরিবর্তন হবে এটা আমি জানতে চাচ্ছি, কোন পয়েন্টার ক্ষেত্রে, ভি ইকুয়াল টু এই পয়েন্টার ক্ষেত্রে। আমার কথা কি বুঝে যাচ্ছে? এই পয়েন্টার ক্ষেত্রে, এই পয়েন্টার, এই এই পয়েন্টার ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি। তাহলে আমি কোশ্চেনটাও এখানে লিখে রাখি, কোশ্চেনটা এই ডান পাশে লিখে রাখি, কোশ্চেনটা এখানে লিখে রাখি, find out the derivative of power,
না বুঝে গেলে বলবেন একটু কষ্ট করে, ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ অফ পাওয়ার ওয়েন ওয়েন ভি ইকুয়াল টু পয়েন্ট ওয়ান। স্যার ডেরিভেটিভ এর বাংলা কি? ডেরিভেটিভ এর বাংলাটা এটাকে অন্তরক, অন্তরক অন্তরক নাকি অন্তরক, অন্তরক বলার কথা। ডেরিভেটিভ অন্তর দেখতে হবে, অন্তরক না অন্তরীকরণ। হ্যাঁ অন্তরীকরণ, কিন্তু এই জিনিসটাকে অন্তরক সম্ভবত বলে, ওই ইনসুলেটর মার্কাই বাংলা বলে। আমি একটু বই দেখলাম, আমি আপনাকে পরে বলছি বাংলাটা, ঠিক আছে? অন্তরকলন মার্কাই জিনিস। এবার 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 একটু খেয়াল করি, ডেরিভেটিভ জিনিসটা বৃদ্ধি হার এই ধরনের চেঞ্জ হওয়ার ক্যাপাবিলিটিটা কতটুকু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার যে পরিমাণটা। ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ অফ পাওয়ার ওয়েন ভি ইকুয়াল টু 0.1, মানে এই 0.1 এ এই সময় পাওয়ার পরিবর্তনের স্পিডটা কত থাকছে। আমার কথা বুঝতে পারছেন? পাওয়ার পরিবর্তনের স্পিডটা কত থাকছে। আমি এখানে আরো সুন্দর করে বলি, তাহলে জিনিসটা বুঝবেন। স্পিড অফ পাওয়ার চেঞ্জ, পাওয়ার তো চেঞ্জ হচ্ছে তাই না, পাওয়ার চেঞ্জ হওয়ার যে স্পিডটা, সেই স্পিড যখন আমরা ওহমস ল দেখলাম তখন কিন্তু কারেন্ট চেঞ্জ হওয়ার স্পিডটা কিন্তু ফিক্সড স্পিড ছিল, সেই স্পিডটা ছিল 1/r, মনে আছে তো? ফিক্সড স্লোপ, ফিক্সড স্পিড। জি স্যার, হ্যাঁ। কিন্তু এখানে তো বদলে যাচ্ছে, একটু গোল হয়ে গেল আবার বেঁকে গেল, এরকম তার চেহারা দেখাচ্ছে। সে আস্তে আস্তে বেঁকে একদম নন লিনিয়ার, একদম সোজা যে এগোচ্ছে তা তো আর যাচ্ছে না সে, তো সেই জন্য এত আয়োজন। তো ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ অফ পাওয়ার, তো ডেরিভেটিভ অফ পাওয়ার মানে হচ্ছে স্পিড অফ পাওয়ার চেঞ্জ ওয়েন ভি ইকুয়াল টু পয়েন্ট ওয়ান। এই এই পয়েন্টটাই তার স্পিডটা দেখতে যাচ্ছি, কত স্পিডে আছে পাওয়ার চেঞ্জটা। আমার কথাটা বুঝতে পারছেন? পাওয়ার চেঞ্জ হওয়ার ও কত গতিতে আছে এই মুহূর্তে। একটা ছেলে মাঠে হেভি জোরে দৌড়চ্ছে, হঠাৎ করে তাকে আপনি ওই পয়েন্টে আপনি তাকে চেপে ধরলেন, তো সে তো ওই ওই মুহূর্তে তো একটা গতিতে ছিল তাই না, যে গতিতে আপনি প্রেডিক্ট করতে পারতেন যে ওর পাটা ঠিক মানে মাটির কোন জায়গাটাই পড়বে, এটা তো জানতেন আপনি তাই না? ওর যদি স্পিডটা আপনি জানতেন, বলতে পারতেন না ওর পাটা এখন কোন জায়গায় পড়বে ওই মুহূর্তে? তো এই যে ওর স্পিডটা, এরকম পাওয়ারটা আমি বলতে চাচ্ছি, এই যে ভি পয়েন্ট ওয়ান এই পয়েন্টটাতে পাওয়ারটার স্পিড কত, পাওয়ারটার মান আমি চাইনি, পাওয়ারটা কত স্পিডে আছে, কত স্পিডে আছে মানে সেটার মেজারিংটা হচ্ছে, আমি মেজারিংটা আমি আপনাকে বলি, সেটার মেজারিংটা বলি, পাওয়ার কত স্পিডে আছে, পাওয়ারের স্পিড, ডেরিভেটিভ অফ পাওয়ার, ডেরিভেটিভ অফ পাওয়ার, সেটা মানে হচ্ছে সেটা ইউনিট কি বলেন তো, ইউনিট কি বলেন তো স্যার, পাওয়ারের না, ডেরিভেটিভ অফ পাওয়ারের ইউনিট হলো ওয়াট বাই ভোল্টেজ। আমার কথা যদি না বোঝেন তাহলে এখনই বুঝতে পারবেন, ভোল্টেজ কত, ভোল্টেজ চেঞ্জ করলে তার স্পিড, তার ওয়াট কত হয়। যেমন আমরা বলি না কিলোমিটার পার আওয়ার, তার মুডটা ধরে ফেলতে পারছেন আপনি। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যদি বোঝেন তাহলে আমি এখানে একটা কোশ্চেন আপনাদের ইয়ে করেছিলাম, পেশ করেছিলাম আপনাদের সামনে, ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ অফ পাওয়ার ওয়েন ভি ইকুয়াল টু 0.1, ভি ইকুয়াল টু যখন 0.1, তাহলে এটা মূল নিয়মে যখন আপনি বার করতে যাবেন তখন আপনাকে আমি একটা বেসিক কনসেপ্ট আমি আপনাকে বলবো, বেসিক কনসেপ্টটা মূল নিয়মটাও আমি আপনাকে প্রথমে বলবো। তো জাস্ট আপনি একটু খেয়াল করেন মূল নিয়মটা কি বলছে। মূল নিয়মটা একটা কথা বলেছিল, আমাকে একটু মনে করিয়ে দেন তো, ওখানে লিমিট পরিবর্তনটা খুব অল্প হবে তাই তো, ভোল্টেজের পরিবর্তনটা খুব অল্প হবে, এটা বার করার পদ্ধতিটা। তাহলে ডেল ভি, এখানে এখানে আমরা কত ধরেছি, এখানে আমাদের 0.1 তাই তো? জি স্যার। আপনি এটাকে যত ছোট ধরবেন তত বেটার রেজাল্ট আসবে, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যদি এটাকে 0.001 দিয়ে শুরু করেন তাহলে আপনার রেজাল্ট ওর থেকে ভালো রেজাল্ট আর আসবে না, আমার কথা বুঝলেন? আমি এখানে 0.1, 0.2, 0.3, 0.4 করে হিসাব করেছি তো, কিন্তু আপনি হিসাব করার সময় যদি 0.001, তারপর যদি আরো যদি বলেন 0.001, 0.0002,
এইটা করলে আরো অ্যাকুরেট হবে, এটা করলে আরো অ্যাকুরেট হবে, এটা করলে আরো ওর থেকেও অ্যাকুরেট হবে। কথাটা বুঝতে পারছেন? আমি আর বেশি ছোট করে ধরছি না পার্থক্যটা, আমি ওই পার্থক্যটা আমি অল্প পার্থক্যের জন্য দেখাচ্ছি। পয়েন্ট ওয়ান পার্থক্য, আমার পার্থক্যটা পয়েন্ট ওয়ান ধরে নিলাম। পয়েন্ট ওয়ান ধরে নিলে তাহলে লিমিটের হিসাবটা আমাকে করতে হবে। তাহলে লিমিট লিমিট যখন ডেল ভি টেন্স টু জিরো, টেন্স টু জিরো বলেছিল কিন্তু আমাদের ওই পয়েন্ট ওয়ান পর্যন্ত হয়েছে, তো টেন্স টু জিরো, কিন্তু আমরা কত ধরেছি এখানে, আমরা কত ধরেছি 0.1, কিন্তু এই যে নিচে যেটা এটা কিন্তু মূল সূত্র, এটা এটা মূল সূত্র, মূল সূত্রটা আগে একটু লিখে নি। তাহলে ফাংশন অল্প চেঞ্জে চেঞ্জে ফাংশন কোন জায়গায় যাবে, মাঠে ছেলেটা দৌড়চ্ছিল, মাঠে ছেলেটা দৌড়চ্ছিল, যে পয়েন্টে, যে পয়েন্টে আপনি তাকে চেপে ধরে সবাইকে জানাতে লাগলেন যে ওর স্পিড এইটা ছিল, ঠিক সেই পয়েন্টে, সেই পয়েন্টে ওকে না ধরলে, সেই পয়েন্টে আপনি ওকে যদি না ধরতেন, ও এক পা এগিয়ে যেত না ওর, মাঠে দৌড়ানো ছেলেটার যে পয়েন্টে স্পিড মাপতে যাচ্ছেন, সেই পয়েন্টে যদি আপনি চেপে ধরেন বা সেই পয়েন্ট থেকে চেপে ধরলেন, কিন্তু সে যদি দৌড়তো, আপনি যদি তাকে না ধরতেন, তাহলে সে এক পা এগিয়ে যেত না, ওর এগিয়ে যেত না, যেত তো এক পা এগোলে সে অল্প একটু হলেও তো এগোতো, তাই না? সেই এগোনোটাকে, সেই এগোনোটাকে একদম জিরোর কাছাকাছি অল্প এগোনো যদি হিসাব করলে সবচেয়ে বেটার হিসাব আসে, হিসাবের ক্ষেত্রে তাই। কিন্তু এখন কথা হচ্ছে সে অল্প পরিবর্তনে সে কি হাল হচ্ছে। তাহলে অল্প পরিবর্তনে ফাংশনটা আমাদের এখানে ফাংশনটা কি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার না, পি ইকুয়াল টু ভি স্কোয়ার না, আমাদের ফাংশনটা পি ইকুয়াল টু ভি স্কোয়ার না, কারণ রেজিস্টেন্সটা জিরো, রেজিস্টেন্সটা ওয়ান, তাহলে সেক্ষেত্রে ওটা ওটা ওই রেজিস্টেন্সকে আমাকে আলাদা কম্পিউট করতে হচ্ছে না, পি ইকুয়াল টু ভি স্কোয়ার আছে। p equal to যদি v স্কয়ার হয়, আমরা আপনি একটু খেয়াল করে দেখেন এখানে, এখানে তাহলে জিনিসটা কি হবে, পাওয়ারের ফাংশনটা এইরকম আপনাকে প্রথমে লিখতে হবে, প্রথমে প্রথমে সাজাতে হবে আপনাকে, প্রথমে v প্লাস যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্টের ক্ষেত্রে p প্লাস v প্লাস ডেল v মাইনাস, মাইনাস কি, মাইনাস 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 p আপনি তাকে ধরেছেন, কিন্তু সে যদি একটু এগিয়ে যেত তাহলে ভি প্লাস ডেলভি তে চলে যেত না, ওখান থেকে যোগ হয়ে আর একটু এগিয়ে যেত, ডেলভি মানে অল্প একটু এগিয়ে যেত, টোটাল টোটাল এগোনো হতো, ভি প্লাস ডেলভি যদি এগিয়ে যেত সামনে, তাহলে তার সেই ক্ষেত্রে এই অবস্থা হতো। তাহলে এইটার মধ্যে যে পার্থক্য, মানে এই দুই পয়েন্টে, সে যে পয়েন্টে আপনি তাকে চেপে ধরেছেন এই পয়েন্টে স্পিড এবং নেক্সট পয়েন্টে স্পিড, সেই দুটার পার্থক্য ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই ডেল ভি, যেটুকু ডেল ভি, হ্যাঁ যেটুকু তার পরিবর্তন হয়েছে, এই হলো, এই হলো অঙ্ক করার কায়দা। তো এটা আপনার মূল নিয়ম, মূল নিয়মে যদি তাই হয়, মূল নিয়ম, মূল নিয়মটা বার করা খুব সোজা, মূল নিয়মে আপনি ফটাশ করে বলে দিতে পারবেন। যেমন আপনাকে আমি এখন এখনই একটা কোশ্চেন করেছি যে ভি ইকুয়াল টু পয়েন্ট ওয়ানে ওর ডেরিভেটিভ কত আছে, ওটা একদম সত্যিকারের যদি হিসাব যদি করা হয়, মানে সত্যিকারের হিসাব যেটা, সেখানে আপনার বের হবে, যেটা বের হওয়ার কায়দাটা হচ্ছে কি, আপনি একটু আগে বলতে পারবেন পি ইকুয়াল টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার এইটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন ডিপি বাই ডিটি, সরি পি প্রাইম বলছি, পি প্রাইম যদি আমি বলি তাহলে এটা টু ভি হবে, পরিষ্কার কথা হচ্ছে সূত্রটা হলো টু ভি। আপনি যদি এর মধ্যে, যদি এর মধ্যে যদি বসে কম্পিউট করেন, বাড়িতে অবশ্যই কম্পিউট করে দেখবেন টু ভি হবে, ঠিক আছে, আপনি বাড়িতে কম্পিউট করলেও টু ভি হবে, কারণ এখানে এখানে আমার সূত্রটা কি, পি অফ ভি, পি অফ ভি যেটা, পি অফ ভি সেটা, সেটা তো আপনি বলছেন ভি স্কোয়ার, খালি ভি স্কোয়ার, তাই না? আর যখন আপনি পি ভি প্লাস, ভি প্লাস ডেল ভি যদি বলছেন, তখন আপনার এই এক্সপ্রেশনটা হয়ে যাবে ভি এর জায়গায়, ভি এর জায়গায় ভি প্লাস ডেল ভি চলে আসবে, ভি প্লাস ডেল ভি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসছে, তাই তো? জি স্যার। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা ভি স্কোয়ার প্লাস টুয়াইস ভি ইনটু ডেল ভি,
twice del v plus del v square del v square এই হলো এই হলো সূত্র হ্যাঁ del v whole square তো এই এই যদি সূত্রটা আর pv মানে কি pv মানে অপারেটরটা তাই না অপারেটর নিচেটা যদি বিয়োগ করেন এখানে এই রকম যদি আপনি বিয়োগ করেন তাহলে কি v স্কয়ার এখানকার v স্কয়ার আর নিচের v স্কয়ার কাটাকাটি হয়ে যাবে না v স্কয়ার কাটাকাটি হয়ে যাবে তাহলে থাকবে কি থাকবে এই টার্মটা তাহলে কন্ট্রোল v এই টার্মটা থাকবে তাই না এই টার্মটা থাকবে নাকি ভুল বললাম জি স্যার জি স্যার আর ডিভাইডেড বাই নিচের del vটা থাকবে তাই না এখন del v যদি কমন নেন উপরে উপরে del v যদি কমন নেন del v কমন নেন উপর থেকে একটা del v যদি টেনে বার করে দেওয়া যাবে না উপর থেকে একটা del v টেনে বার করে দেওয়া যাবে না তাহলে কি হবে 2v 2v plus del v তাই না 2v plus del v হবে তাই না হ্যাঁ আর অঙ্ক যেহেতু আপনি করছেন সেহেতু আমি আপনাকে বললাম না del v 0 ধরতে হবে লিমিটে del v 0 ধরতে হবে তাহলে আপনি del v এর জায়গায় 0 বসিয়ে দিলে উত্তর কি পাবেন তাহলে 2v আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এই হলো আপনাকে মূল নিয়ম শিখালাম এটা হচ্ছে পুরো মূল নিয়ম এটা হলো মূল নিয়মের কায়দা কিন্তু আপনি যে ম্যানুয়াল আপনি বারবার আমাকে জিজ্ঞেস করছেন স্যার যদি আমি 0 এর কাছাকাছি 0 এর মধ্যে যদি না হয় যদি আমার বেশি মানে 0 থেকে বড় হচ্ছে মানে 0.1 হচ্ছে বা আরো বড় আপনি ধরছেন তো বড় যদি ধরি কি সমস্যা হয় তাহলে সেটার জন্য আপনার উত্তরটা এখন উত্তরটা পাচ্ছেন উত্তরটা দেখেন আচ্ছা এখানে উত্তর যদি পান তাহলে আমি উত্তর কোশ্চেন যেটা করেছিলাম সেটা বলেন তো v v equal to 0.1 হলে তার ডেরিভেটিভ এর মান কত হবে যখন v এর মান যখন 0.1 p প্রাইম তো আপনি পেলেন 2v নাকি p প্রাইম তো 2v পেলেন তাই না জি স্যার তাহলে p প্রাইম জি স্যার p প্রাইম তাহলে কত পয়েন্টে চেয়েছিলাম 0.1 এর ক্ষেত্রে p প্রাইম 0.1 এর ক্ষেত্রে ওর ওর ইয়ে কত ছিল স্পিড কত ছিল ওই পয়েন্টে 2 × 0.1 তাই তো তাহলে কত হচ্ছে ওই পয়েন্টে 0.1 এ 0.1 এ p এর স্পিড কত 0.1 এ p এর ডেরিভেটিভ কত দেখতে পাচ্ছেন না আপনারা কেউ জি স্যার 2 × 0.1 তাহলে কত হবে 2.2 নাকি আমি যদি ভুল না করি থাকি নাকি ভুল করলাম আর এটা 0.02 আসছে 2 × 0.1 0.1 হ্যাঁ ইনটু 2 কত হয় ও 2 × 0.1 এবং এটা এটা এই যে স্পিড যেমন দৌড়ের ক্ষেত্রে আপনি এত কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়চ্ছেন বা এই সময় হিসাব করছেন কিন্তু এটার ইউনিট হলো ওয়াট পার ভোল্টেজ এটা তো মাথায় আছে ওয়াট পার জি স্যার এটা তো এটা এখন আপনি যখন অঙ্কটা করলেন আপনাকে আমি এতক্ষণ ধরে বগর বগর করছি আপনার মাথাও খারাপ হয়েছে আমার মাথাও খারাপ হয়েছে তাহলে যদি তাই হয় আপনি এইটুকুর ক্ষেত্রে আপনি ওটা ওটার পার্থক্যটা আপনি বার করতে চাচ্ছেন ওটার পার্থক্য বার করার জন্য আমি আপনাকে বলেছিলাম তাহলে এখনই আপনাকে বলছি আসেন এই পয়েন্টে বার করছি কতটুকু চেঞ্জ হচ্ছে দ্বিতীয়টা কত দ্বিতীয়টা কত এটা এটা এটাকে আমি নাম দিই ভি আমি v1 এটার নাম v1 এর জন্য p1 পাচ্ছেন আপনি আর v2 এর জন্য p2 তাহলে হ্যাঁ p2 হচ্ছে ওই যে বলেছিলাম না p2 মানে এই জিনিসটা তাই না p2 মানে এই জিনিসটা নাকি আর p1 মানে এই জিনিসটা তাই তো নাকি ভুল বললাম জি স্যার আর del v মানে এই যে v1 আর v2 এর পার্থক্যটা তাহলে p2 মাইনাস p1 p1 ডিভাইডেড বাই v2 মাইনাস v1 কত আসে দেখেন তো ডিভাইডেড বাই
0.2 minus 0.1 কত আসছে স্যার আসলো তো minus 0.3 আমি ঠিক আছে নাকি হ্যাঁ minus 0.3 আসছে উপরেরটা কত আসছে উপরেরটা কত আসছে উপরেরটা কত সব 0.04 উপরেরটা আসছে আমার তো 0.03 আর নিচেরটা কত আসছে জি স্যার 0.03 উপরেরটা আর নিচেরটা 0.1 উপরেরটা আসছে 0.03 আর নিচেরটা 0.1 এটা হচ্ছে জি স্যার 0.1 হ্যাঁ তাহলে এটার যে রেটটা আসছে তাহলে 0.3 আসছে আমার উত্তর আসছে আপনারও কি তাই আসছে জি স্যার 0.3 0.3 আসছে তাহলে এটা আদৌ কি 0.3 হবে কিনা সেটা জানারও কিন্তু আরেকটা উপায় আছে এখন আপনি এই কায়দা করলে 0.3 পেলেন 0.3 কি ওয়াট পার ভোল্টেজ ভোল্টেজ কিন্তু এখন আমার কথা হচ্ছে যেটা আছে সেটার উত্তরটা আমি পেলাম না তাই না কারণ পয়েন্ট ওয়ানে হিসাবে আমি বার করলাম ওই পদ্ধতিতে বার করলাম কিন্তু আমি ভুল করেছি কোন জায়গায় বলেন তো আমি আমার পয়েন্টগুলো খুব ছোট পয়েন্টগুলো বড় বড় দিয়েছি তাই না পয়েন্টগুলো বড় বড় দিয়েছি তাই না তাহলে এখন যদি আমি বলি 0.0001 তা P1 কত হবে বলেন তো এবার করেন আর B ইকুয়াল টু 0.00 বি ইকুয়াল টু 0.0001 এ হ্যাঁ এই এই পয়েন্টটা আমার এখন বার করতে হবে এই পয়েন্টটাই বার করব এখন আমরা আর এখন আমাদের এটা পরিবর্তন করে দিয়েছি কত হচ্ছে P1 কত হচ্ছে রকি রাফিদ রবিউল সাগর কত আসছে P1 কত আসছে P1 কত আসছে ঠিক আছে এত পয়েন্ট করার দরকার নেই শোনেন রকি এত পয়েন্ট করার দরকার নেই 0.3 রাখেন 3 দুটো 0.1 রাখেন 0.2 রাখেন কত আসছে কত আসছে রাফিদ রবিউল রকি সাগর এটা স্কোয়ার করতে পারছেন না কেউ উত্তর নেই নাকি আমি কি বলে দেবো রকি আমি কি বলে দেবো রকি আমি কি বলে দেবো স্যার 1 × 10⁻⁶ আসছে ভেরি গুড 10⁻⁶ তাই তো আচ্ছা আর এটার উত্তর কি হবে এটার উত্তর কত হবে এটার উত্তর হচ্ছে 0.00 4 × 10⁻⁶ তাই না রকি ঠিক আছে জি স্যার আচ্ছা আর ডেল এক্সটা কত ডেল ভিটা কত দুটা বিয়োগ করতে হবে
রকি আমার কিন্তু খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে আপনি অংশগ্রহণ করছেন। স্যার রাফিদ বলছে স্যার। ও রাফিদ, রকি চলে গেছে নাকি? জি স্যার। আচ্ছা রাফিদ, রাফিদ কে এতক্ষণ আওয়াজ করলাম, রাফিদ উত্তর দিচ্ছিল না কেন? স্যার আমি তো উত্তর দিছিলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চালিয়ে যান, বলেন বলেন রাফিদ। রাফিদের গলা আবার রকির গলা একই রকম মনে হলো। রাফিদ রাফিদ তাড়াতাড়ি, রাফিদ তো তাড়াতাড়ি করার কথা। আরো স্যার 1 × 10⁻³ মানে এই যেটা আছে 0.001, তাই তো? জি স্যার। হ্যাঁ যদি তাই হয়, যদি তাই হয় পার্থক্য এইটা আর এটা 10⁻⁴, ভুল হলো কোথাও, ভুল হয়েছে নাকি কোথাও? আচ্ছা ঠিক আছে, মান বসান তো, পিটু পিটুর জায়গায় মান বসান। স্যার একবারে বসাবো নাকি? একবারে যদি বসান তাহলে পিটুর জায়গায়, পিটুর জায়গায় কত হচ্ছে 4 × 10⁻⁶, তাই তো? 4 × 10⁻⁶, তাহলে 10⁻⁶ টাকে একটু কমন করে বার করে দেন। হ্যাঁ -6 এ কমন, 10⁻⁶ কমন করে বার করে, কমন করে বার করে দেন, আর পি টু এর জায়গায় 4 রাখেন আর পি ওয়ান এর জায়গায় 1 রাখেন, কি বলেন? জি স্যার। ঠিক আছে, আর ভি টু এর জায়গায় ভি টু মাইনাস ভি ওয়ান মানে তো এইটা, তাই না? 0.001 আগে আগে ওই অঙ্কের উপরে বসাচ্ছি। এবার হিসাব কি হচ্ছে বলেন তো, নিশ্চিত তো 10⁻³ না রাফিদ? জি স্যার 3 × 10⁻³। তাহলে -3 যদি তলায় থাকে কেটে 10⁻³ হয়ে যাবে উপরেরটা, তাই না? তাহলে 3 × জি স্যার 10⁻³ ওয়াট। তো এই হলো অবস্থা, তো এটা হলো স্পিডটা, তাই না? কোন পয়েন্টে স্পিড, কোন পয়েন্টে স্পিড পি প্রাইম বলেন, কোন পয়েন্টটা? 0.001 স্পিড, তাই না? 0.01 যে জায়গায় সেই জায়গায় যে জায়গায় সেই ছেলেটাকে আমি চেপে ধরছি সেই পয়েন্ট স্পিডটা জানতে চেয়েছিল মাঠ কর্তৃপক্ষ, তাই তো? Yes sir। তো এখন যদি তাই হয় তাহলে উত্তরটা আমাকে জানতে হবে, তাহলে উত্তরটা জানতে গেলে আমাকে মূল সূত্রের মধ্যে আমি বসাবো, আমাদের যে সূত্রটা ছিল কি জানো, পি প্রাইম ইকুয়াল টু 2v, তাই না? বার করাই ছিল যেটা অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে, এটা আমরা এটা এটা আমরা অ্যাপ্রক্সিমেশন, এটা আমরা নিউমেরিক্যালি বার করেছি, নিউমেরিক্যালি লিখে রাখেন, এই জিনিসগুলো জীবনে কাজে আসবে, নিউমেরিক্যালি এটা নিউমেরিক্যালি বার করেছি। আমার কথা বুঝতে পারছেন রাফিদ? বুঝতে পারছেন? Yes স্যার বুঝতে পারছি। আর এখন যে এই যে 2v যেটা অ্যানালাইটিক্যাল পদ্ধতি, অ্যানালাইটিক্যাল দুই রকম আছে, একটা আপনি অ্যানালাইটিক্যাল মানে মূল নিয়মে যেটা বার করা লিমিট পদ্ধতিতে, তাই না? এখানে বার করলেন যেটা লিমিট পদ্ধতিতে, লিমিট পদ্ধতিতে যেটা বার করলেন, তো এখন এখানে বসান তো, অ্যানালাইটিক্যাল মেথডের এখানে বসান তো কত আসে, 0.001 কত আসে? এটা এখনো এখনো এটা কি হচ্ছে, এখনো এটা 0.002 হচ্ছে, তাই না? জিনিসটা এখনো কাজে আসছে না। জি স্যার। তাহলে জিনিসটাকে কি করা যায় বলেন তো, আর একটু সাইজ করা দরকার, তাই না? মানে কোনো প্রকারে বাঁধে আসবে না মনে হচ্ছে, কোনো প্রকারে ব্যাটা কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ওই বিকালে ল্যাব, রাতে সন্ধ্যাবেলায় ল্যাব আছে না? জি স্যার 7:30টায় ল্যাব আছে। হ্যাঁ হ্যাঁ 7:30টায় ল্যাব, পরে তো আবার নবীনবরণ আছে নতুনদের, তখন আমরা বাদ বাকিটা কন্টিনিউ করব, যা যা সমস্যা হচ্ছে আমরা মূল নিয়ম ঠিকই ছিল আমাদের নিয়ম, যে যে সমস্যাগুলো হচ্ছে তখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। আমি ক্লোজ করলাম, আসসালামু আলাইকুম।